একটি ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী। আর এই ছবির বিষয়টা যখন দুর্যোগ দুর্ভোগের সময় আসে, তখন তো এর গুরুত্ব বলে শেষ করা যায় না। আমরা জানি বিখ্যাত দক্ষিণ আফ্রিকার ফটো সাংবাদিক কাভেন কার্টেল দক্ষিণ সুদানের দুর্ভিক্ষ কবলিত একটি শিশুর, মৃতপ্রায় একটি শিশুর ছবি তুলে সে জগৎ বিখ্যাত হয়েছিলেন, পেয়েছিলেন পুলিৎজার পুরস্কার। দুর্ভিক্ষ এক ধরনের মানব সৃষ্ট দুর্যোগ। এই মানব সৃষ্ট এবং প্রাকৃতিক দুই ধরনের দুর্যোগ নিয়েই আজকে আমাদের দুর্যোগ আড্ডার প্রধান বিষয়, দুর্যোগ ফটো সাংবাদিকতা। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে দুজন ফটো সাংবাদিক, রিনোন ফটো সাংবাদিক যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন দৈনিক ঢাকা ট্রিবিউনের চিফ ফটো জার্নালিস্ট সৈয়দ জাকির হোসেন ভাই। আমাদের সাথে আরেকজন আছেন, আমাদের সাথে আছেন এফপির ফটো জার্নালিস্ট মুনিরুজ্জামান ভাই। ভাই, আপনাদের দুজনকে স্বাগতম আমাদের আজকের দুর্যোগ কথার লাইভে। দর্শক, আপনাদেরকে স্বাগতম দুর্যোগ কথার 14তম পর্বে। জাকির ভাই, আপনাকে দিয়ে শুরু করি আজকের আমাদের দুর্যোগ ফটো সাংবাদিকতার টপিক নিয়ে আলোচনা। আপনি দীর্ঘদিন ধরে ফটো সাংবাদিকতা করছেন, একটু যদি আপনি এলাবোরেটলি বলতেন যে আসলে আপনি দুর্যোগে ফটো সাংবাদিকতার আপনার অভিজ্ঞতা কিরকম, কোথায় কোথায় গিয়েছিলেন, কোন কোন দুর্যোগ কভার করেছেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ এমন একটা দেশ, আপনি জানেন, যে এখানে প্রায় প্রতি বছরে প্রচুর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা পড়ি, এবং এই ধরনের দুর্যোগে আমাদের প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তো আমাদের সাংবাদিকদের, মানে ফটো সাংবাদিকদের একটা বড় কাজ হলো যে এই এলাকাগুলোতে ভিজিট করে তাদের এই ওই দুর্গম এলাকার যে খবরাখবর এগুলোকে সারা বিশ্বে এবং জনগণের মাঝে পৌঁছে দেওয়ার কাজটা আমাদের করতে হয়, এবং আমাদেরকে সত্যিকার অর্থে স্পট ভিজিট করে ওই জায়গাগুলোতে গিয়ে আমাদেরকে সংবাদ সংগ্রহ এবং ছবি সংগ্রহ করে তারপরে সারা দুনিয়াকে জানাইতে হয়। তো একটা বড় সমস্যা হচ্ছে, যেটা আমরা যখন কোনো এই ধরনের বড় দুর্যোগ হয়, তার প্রথম যেই আমাদের ব্যারিয়ারটা আসে সেটা হলো যে ট্রান্সপোর্টেশন। এইসব দুর্যোগের সময় যেটা হয় যে সমস্ত চলাচল, যে যোগাযোগ মাধ্যমগুলো এগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের ওই জায়গা পৌঁছাইতেই একটা বিশাল একটা সময় আমাদের লেগে যায়, এবং অনেক চড়াই উচড়াই পাড়ি দিয়ে হেঁটে তারপরে বিভিন্ন ভাবে আমাদেরকে স্পটে যেতে হয়। মানে একদম দুর্গম দুর্যোগ কবলিত এলাকা যেই যেই জায়গাটা, সেখানটায় আমাদের পৌঁছাইতে হয় এবং তারপরে ছবি সংগ্রহ করে এগুলো পাঠাইতে হয়। আরো বড় সমস্যা হচ্ছে যেটা, সেটা হলো যে ওই জায়গা থেকে তখন যেই আমাদের, তো আপনি জানেন যে এখন ইন্টারনেট খুব সব জায়গায় ছড়িয়ে গেছে, তো আমাদেরকে দুর্যোগে একটা বড় সমস্যা হয় যেহেতু ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে আমাদের যোগাযোগের এই মাধ্যমটা, মানে ইমেল এবং যেই মাধ্যমগুলো আছে এইগুলোও ক্ষতিগ্রস্ত হয়, ফলে একটা বিশাল একটা ঝামেলার মধ্যে পড়ে যাই আমরা। আচ্ছা, আমি আপনাকে এইগুলো এটা বলার আগে আমি আপনাকে একটু বলি যে আমি আসলে ফটো সাংবাদিকতা শুরু করি 2000 সাল থেকে। তার আগে আমি 91-এ, মানে 1991 থেকে আমি ফটোগ্রাফি করি। তো অনেকগুলো দুর্যোগই দেখেছি, বাট তারপরেও যেমন মনে করেন সিডোর, আইলা, আর ওই যেগুলো আছে ফনি, তারপরে এগুলো মোটামুটি সবগুলোই আমরা কভার করেছি। পাশাপাশি এটার সাথে যেসব আমাদের যে বন্যা যেগুলো হয়, প্রায় প্রতি বছরই আমরা বন্যায় কবলিত হই, এইসব এলাকাগুলোতেও গত 15 বছর ধরে মোটামুটি যাওয়া আসা চলতেছে, মানে করতেছি আমরা। এখন আমি আপনাকে একটু ছোট করে একটা ঘটনা বলি, সিডোরের একটা ঘটনা একটু বলি, যেটা সেটা হলো যে আমরা 15 কি 16 তারিখে 2006 না 7, সিডোরটা আমি এক্স্যাক্টলি ডেটটা 2006, সম্ভবত 6 কি 7, যাই হোক। তো আমরা যখন যেই দিন 15 তারিখে ঘূর্ণিঝড়টা হিট করলো সুন্দরবনের কোস্টাল এরিয়া দিয়ে শুরু করলো, আমরা যাই মংলা গিয়ে পৌঁছার পরে আমরা ওখানে যাওয়ার আর কোনো স্কোপ নাই, কারণ ওখান থেকে দুবলারচর আমরা যাব। দুবলারচরটা হচ্ছে একদম মেইন পয়েন্ট যেখানটায় হিটটা করে।
দুবলারচরে যেতে হলে আমাদের কি করতে হবে? আমাদেরকে বোটে যেতে হবে। বোটে যেতে হলে আমাদের প্রায় মনে করেন 1 দিন 24 ঘন্টার মতো লেগে যাবে। তো কি করা যায়? তখন নেভি থেকে আমাদেরকে একটা ছোট্ট মানে হেল্প করলো। আমরা যখন তাদেরকে বললাম যে আমরা আপনারা যেহেতু যাচ্ছেন, ওনারা যাচ্ছে ওই যে রেস্কিউর জন্য, তো আমাদেরকে যদি একটু নিয়ে যান। তো পরে আমি আমরা যখন বললাম, আমি তখন ডেইলি স্টারে কাজ করি, বলার পরে তারপর আমরা প্রথম আলো ডেইলি স্টার আমরা কয়েকজন ছিলাম, তো আমাদেরকে নিয়ে নিল। তো নিয়ে নেওয়ার একটা মানে তার মাঝখানে একটা ছোট্ট ঘটনা আছে। এখানে একজন জাপানিজ ভদ্রলোক ছিলেন ফটোগ্রাফার, সে হচ্ছে আশাই শিমুন পত্রিকা। তো আমাদের মানে এই ধরনের যানগুলোতে আসলে সত্যিকার অর্থে মানে কোনো রকম কোনো বিদেশিকে অ্যালাউ করে না, এটাই নিয়ম। তো ব্যাপারটা মানে এতটাই মানে ই ছিল যে তাকে সেই লোকটা অসহায়ের মতো যে আমরা সবাই যাচ্ছি ও যেতে পারতেছে না। বাট এত বড় একটা দুর্যোগ আমাদের হচ্ছিল যে আমরা আসলে সারা দুনিয়াকে তখন জানানোটাও একটা অনেক বড় মানে একটা ব্যাপার হয়ে গেছিল। আর সেই ক্ষেত্রে আশাই শিমুন জাপানের মতো একটা পত্রিকা, সেটা ওয়ার্ল্ড ওয়াইড এদের অনেক বড় পরিচিতি আছে। তো আমরা তখন যে একটু রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করার পরে তাও ওই জায়গার যে কমান্ডার যে ছিলেন, উনি বললো যে ভাই এটা আমার ইসে পড়ে না, এটা মানে কীভাবে কী করবো। সামহাও আমরা অন্যভাবে ম্যানেজ করে আমরা ওনাদেরকে ওনাকে নিলাম, হয়তো ওই জাহাজে না হলেও নিলাম আর কি ওনাকে। কোনোভাবে বললাম যে তুমি তাহলে এইভাবে আসো, আমরা তোমার সাথে আসি। তারপরে ওই করে চলে গেলাম। প্রায় নেভির জাহাজে যেতেও আমাদের অনেক সময় লাগছে। ওখানে গেলাম, মজার ব্যাপার 17 তারিখে আমরা গিয়ে পৌঁছি। আমার তারিখটা বোধ হয় হ্যাঁ মোটামুটি তাই মনে হচ্ছে। পৌঁছানোর পরে আমি আমি সবচেয়ে বেশি আমার কষ্ট যেটা হয়েছে সেটা হলো যে সন্ধ্যার দিকে একদম গিয়ে পৌঁছলাম, পৌঁছানোর পরেই সাথে সাথে নামলাম। নামার পরে প্রথম ক্লিকটা করলাম, ক্লিকটা হচ্ছে যে আপনারা জানেন যে একটা যখন জলোচ্ছ্বাস হয় উপরে 30 ফিট 40 ফিটের মতো পানি উঠে গেছিল, ওই সময় একটা নৌকা পানিতে যখন উঠে যায়, উঠে যাওয়ার পর জঙ্গলের উপরে গিয়ে পড়ে, তারপরে যখন পানিটা নেমে যায় নৌকাটা থাকে হচ্ছে গাছের উপরে। তো এটা একটা মানে দেখেই বোঝা যায় যে এটা একটা আজব জিনিস না, ওই গাছের উপরে নৌকাটা উঠলো কিভাবে। বেসিক্যালি ওইটা হচ্ছে যে 30 ফিট যে জলোচ্ছ্বাস হয়েছে ওই জিনিসটা বোঝা যাচ্ছে যে ওইখানে গিয়ে নৌকাটা। তাই ওই ছবিটা তোলে আমি, তারপর ওইখানে যে এটা হলো মানে যেই জিনিসটা আমার একটা আশ্চর্য মানে একটা অনুভূতি হলো যে এই 3 দিন ধরে এই লোকগুলো কি কোনো খাওয়া নাই। আমরাই প্রথম মানুষ, এই নেভি জাহাজটা হচ্ছে প্রথম মানুষ যারা ওই ওই জায়গায় বাইরের থেকে তাদেরকে দেখতে আসছে। ওখানে প্রায় মনে করেন 500-600 মতো জেলে ছিল। আর দুবলাকচর তো আপনি জানেন এটা একটা চর, ওইখানে আর কোনো বসতি নাই, ওই শুধু ওয়ার্কার ছাড়া কোনো ফ্যামিলিও নাই। আমাদের যে কি পরিমাণ অভাব ওই সময় ওই জায়গাটা ছিল না, ওরা না আমাদের দিকে তাকায় আসছে, বলতে পারতেছে না যে আমাদের একটু খেতে দাও। এই যে কষ্টটা, তারপরে না না মানে ওরা বলতে সাহস পাচ্ছে না যে মানে এদের কাছে মানে আর্মি মানে নেভি এদের কাছে আমরা খাওয়া চাই কিভাবে, কিন্তু বুক ফেটে যাচ্ছে বলার জন্য যে আমাদেরকে একটু খেতে দাও, আমরা খেতে পারতেছি না, 3 দিন ধরে আমরা না খেয়ে আসি। যে পানিও নাই, কারণ তো আপনি জানেন যে সল্ট ওয়াটার নদীর ইসের পানি, ওখানে যে পানি ওইটা সমস্ত পানি ঢুকে হ্যাঁ স্যালাইনিটি একদম ই হয়ে। তো ওইটার সাথে তারা বলতে পারত। তারপরে যখন বুঝতে পারলাম আমরা জিনিসটা যে এরকম যে একটা চেহারা যখন তাকাই না চোখ দিয়ে পানি পড়ে, কথা বলতে পারতাম চোখ দিয়ে পানি পড়তো, তার পেটে প্রচন্ড রকম কষ্ট। আমরা তখন তাড়াতাড়ি গিয়ে, আমি ছিলাম, এনাম ভাই ছিল ডেইলি স্টার এর তখন নিউজ এডিটর ছিলেন, এনাম ভাই, পিন্টু ভাই আর অনেকে ছিলাম আমরা। আমরা তখন কমান্ডারকে গিয়ে একটু রিকোয়েস্ট করলাম যে ভাই আমাদের এখানে কি করে খাওয়ার কোনো ব্যবস্থা আছে, কিছু চাল টাল আছে? পরে বলে যে আছে ভাই, ব্যবস্থা করা যাবে, আমাদের যে নেভির যেই রেশন আছে ওই জায়গার থেকে আমরা দরকার হয় কিছু ব্যবস্থা। সাথে সাথে তারা ওই জায়গার থেকে কিছু ই করলো, রান্না আলু টালু এগুলো দিয়ে কি করে যাই পারে। ও মাই গড, খাওয়ার পরে যখন ওদেরকে দেওয়া হলো, উঠায় সময় প্রায় 200-300 মানে 2টা ব্যাচ করে নিয়ে এসে জাহাজে নিয়ে এসে খাওয়ানো হলো তাকে, মানে আপনি কল্পনা করতে পারবেন না যে কিভাবে গো গ্রাসে যে কিভাবে মানুষ মানে শুধু ভর্তা একটু সবজি দিয়ে কিভাবে মানুষ খামি না। আমি মানে আমার লাইফের মানে আশ্চর্যজনক একটা সময় ওই মুহূর্তে আমি উপলব্ধি করছি যে মানুষ ক্ষুধার্ত হইলে কি পরিমাণ হেল্পলেস এবং দুর্যোগ কাকে বলে সেই জিনিসটা বোঝা যায়। তো আরেকটু একটু অ্যাড করি এটার সাথে, এটা এটা তো গেলে এই পার্ট, আমি যে ওই ছেলেকে যে কোনোভাবে নিয়ে গেছিলাম ওই যে আশাই শিমুনের ফটোগ্রাফার, ওই ছেলে গিয়ে দেখি যে কোন একটা জাহাজের মাস্তুলে বসে সে ছবি পাঠাচ্ছে। আমি তো আর ছবি পাঠাতে পারি না, কারণ আমার তো ওই নাই মানে ইন্টারনেট ওখানে কাজ করতেছে না। সেই ভদ্রলোক স্যাটেলাইট ইউজ করতেছে, বুঝছেন, আমার বাংলাদেশের ওই জায়গায় বসে সে স্যাটেলাইট ইউজ করতেছে।
আমি পরে দেখো, না জানি আমি পরে বললাম দেখো অনেক ঝামেলা করে কিন্তু তোমাকে এই জায়গায় আনছি, অনেক ঝামেলা করে আমি বুঝাইলাম তুমি আমার ছবি আগে আমার হাউসে পাঠাবা, তারপর তুমি মহিষা তোমার ওই আশাই সময় পাঠাবো, আছে আশা করি তুমি দাও দাও তোমার ছবি দাও। তো আমি তাড়াতাড়ি ওই যে ওই নৌকার ছবিটা, এক্সকিউজ মি, নৌকার ছবিটা পরে বললাম যে নাও এই ছবিটা নামাও, এই ছবিটা নামায় তাড়াতাড়ি এই অ্যাড্রেসে পাঠাও, সাথে সাথে সে স্যাটেলাইট থেকে ওই জায়গায় ওই স্যাটেলাইট ইউজ করে সেই মেলে ওই ছবি পাঠালো। আমরা কি এখন আমরা শিখেছি, এখন পর্যন্ত কি আমরা শিখতে পেরেছি স্যাটেলাইটের ব্যাপারে? আমরা জানি আমরা আমাদের সেই আমাদের অফিস গুলো ওই জিনিসগুলোকে আমরা এখনো ইন্ট্রোডিউস করতে পারি না, কারণ একটু কস্টলি, একটু না ভালোই কস্টলি, কোন একটা সময় আসবে যে আমরা এগুলো করতে পারবো ইনশাল্লাহ। আমাদের কমিউনিকেশন স্যাটেলাইট তো মহাকাশে গেছে, আমরা যখন কভারেজে যাই ইউজুয়ালি তখন আমাদের বিজ্ঞান, উই কল ইট বিজ্ঞান 500 অ্যাকচুয়ালি, মানে মডেল যেটা স্যাটেলাইটটা আমরা কানেক্ট করি আর কি, আমাদের ইয়ার সাথে এফপির নির্দিষ্ট ইয়ে আছে আর কি, স্যাটেলাইট ইয়ার সাথে লিঙ্ক আপ করা আছে, এবং আমাদের অফিস থেকে বলা হয় যে এটা শুধুই মানে মানে ছবি পাঠানো বা ভিডিও মানে নিউজ পাঠানোর জন্য ব্যবহার করা, ইস অনেক এক্সপেন্সিভ আসলে, ইস মানে অনেক এক্সপেন্সিভ আসলে। মানে আমাদের এটা যদিও জানি যে আপনার মানে 100 MB মতো $1000 এরকম একটা পে করতে আর কি, সেটা হিউজ এক্সপেন্সিভ আসলে, সেটা একদমই আমাদের বলা হয় যে যখন একদম দ্যার ইজ মানে কোনোভাবেই আর ভাবি ডেটা, হ্যাঁ জাকির ভাই যখন সিডনির কথা বলছেন, আমি কিন্তু এই আমফানে যাই এখন কিন্তু আমাদের মানে স্যাটেলাইট লাগে না আসলে, 8-10 কিলোমিটার এদিক সেদিক গেলেই আমরা কোনো না কোনো টাওয়ারের সাথে কানেক্ট হয়ে যাই আসলে। এখন এখন আগের থেকে অনেক অনেক ইজি হচ্ছে আসলে, বাট প্রবলেম হচ্ছে যে কমিউনিকেশনটা ইজ ভেরি মানে রাস্তার যে অবস্থা আসলে যে পরিমাণে গাছ পড়ে থাকে এটা অনেক ঠিকই আসলে, জাকির ভাই হয়তো ভালো করে অ্যাড করতে পারবে যে মানে সাইক্লোনের রুটটা দেখে এটা কোথায় ল্যান্ডফল হচ্ছে, মানে ইন টার্মস অফ সাইক্লোন এটা কোথায় ল্যান্ডফল হচ্ছে, কোন দিক দিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকতেছে, আপনি সেই জায়গায় যায় হয়তো আগে চলে গেলেন, দেখা গেলো যে হ্যাঁ পরে দেখা গেলো যে সাইক্লোনটা একটু সুইং করে অন্যদিকে ঘুরে গেছে, তখন কিন্তু আপনি সেই রিমোট জায়গা থেকে বেরোয় আসতে আসতে আপনার কম্পিটিটর যারা আছে তারা কিন্তু অ্যাডভান্স হয়ে যাবে। সো অনেক বিশেষ করে সাইক্লোনের আসলে মানে ইজ ভেরি এক্সপেরিয়েন্সের ব্যাপার আসলে, যে আপনি কোন দিকে মুভ করবেন, কিভাবে মুভ করবেন, আপনার এলাকা সম্পর্কে জানতে হয়, মানে অনেক ব্যাকগ্রাউন্ড অনেক স্টাডির ব্যাপার আছে আসলে এখানে। আর 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 নিউজ পেপারের সাথে এজেন্সির একটু ডিফারেন্স, ধরেন নিউজ পেপার আজকের ঘটনা ছাপতেছে পরের দিন আগামীকাল সকালবেলা, কিন্তু এজেন্সি কিন্তু এখন আমাদের এমন প্র্যাকটিস যে ঠিক আছে নিউজ ডেভেলপ করছে উইদিন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তুমি এখন ছবি ট্রান্সফার করে দেওয়া আসলে, ঠিক আছে, সো এজেন্সি কিন্তু সাথে সাথেই সেই ছবিটা ওয়ার্ল্ডে ডিস্ট্রিবিউট করছে, মানে এনিওয়েসে তার ক্লায়েন্টের মধ্যে ডিস্ট্রিবিউট করতেছে। সো আমাদের কিন্তু একটা অন্যরকম প্রেশার থাকে যে না আমাদের মানে জাকির ভাইদের যেমন সকালে বের হইলাম, আই হ্যাভ সন্ধ্যা পর্যন্ত টাইম, আমার সন্ধ্যা পর্যন্ত সময় আছে যে আমার কিছু ভালো ইমেজ হইলেই, ভালো ছবি হইলেই, যেটা মানুষের মানে কষ্ট বা সাফারিংসটা ভিজুয়াল হয় বোঝা যায়, সেরকম ইমেজ হলে জাকির ভাই কিন্তু মানে যারা প্রত্যেকে কাজ করে তাদের সেই সময়টা থাকে, কিন্তু আমরা কিন্তু এজেন্সিতে যারা কাজ করি আমাদের কিন্তু সেই বিলাসিতা একটু কম, যে একদম ফার্স্ট আওয়ারে ছবি পাঠাইতে হবে, যেমন সাইক্লোন যখন হিট করে বা ল্যান্ডফল হয় আমরা যেটা বলি তার সাথে সাথে আমাদের ছবি ফেল করতে হয় যে নিউজের সাথে ধরা যাওয়ার জন্য, যে না সাইক্লোন ল্যান্ডফল হচ্ছে এখন একটা ভিজুয়াল লাগে, সেরকম ভিডিও লাগে এখন। তো এজেন্সির কাজটা আরো চ্যালেঞ্জিং আসলে, মানে চ্যালেঞ্জিং পত্রিকার কাজ তো চ্যালেঞ্জিং, কিন্তু এখানে আসলে সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে হয়, যেটা জাকির ভাইদের ক্ষেত্রে বা পত্রিকায় যারা কাজ করে একটু রিল্যাক্স থাকা যায় আসলে, মানে আমি যদি কাউকে ওভাবে অফেন্ডেড না করি আসলে, মানে আমি কবির আপনার সাথে আমি কথা বলতেছিলাম মনে আছে, যে এজেন্সি সে একটা এজেন্সিতে একজন একজন ফটোগ্রাফারই কাজ করে,
তাকে সারা বাংলাদেশ তাকে কভার করতে হয়, বাট আমরা তো মানে মানে এটা এটা হয়তো তার হয়তো লোকাল এত কিছু তারা হয়তো ওইভাবে প্রায়োরিটি দেয় না, লোকালি মানে লোকাল পলিটিক্স নিয়ে কিংবা লোকাল ইকোনমি নিয়ে অত হয়তো ই করে না, কিন্তু যখন কাজ আসে তখন পুরো বাংলাদেশটা নিয়ে তাদেরকে মুভ করতে হয় একজন লোকই, তখন হয়তো কোনো কোনো সময় দেখা যায় যে আমাদের হেল্প চায় যে ভাই হেল্প করেন আমাদের, আমি তো আটকে গেছি খেলার মধ্যে আটকে গেছি, এরকম ভাবে চলতে হয়। একটা মজার জিনিস আমি অ্যাড করি, আমার এক জায়গায় লেখা আছে, আমি আর একজনের মনিরের সাথে কথা বলি, মনির এটা কি কিভাবে করবো, মনির আবার লেখা আছে, মনির আরেকজনের কাছ থেকে একটা হেল্প হেল্প নিয়ে আমরা সুন্দর একটা নেটওয়ার্ক করি, নেটওয়ার্ক করে আমরা ডিস্ট্রিবিউশনটা ওইভাবেই করি যে দরকার হয় আমরা এদিকে যাব আপনি এদিকে যাবেন, যাতে সে গেলে আমরা যাতে মিস না করি, মানে আমরা যাতে পাই সোজা কথা পুরো জিনিসটাই যাতে পাই। আরেকটা মজার ব্যাপার হলো যে এখন কিন্তু দেখেন মানে টেকনোলজি এমন জায়গায় চলে গেছে যে আমরা যাকে উইন্ডি, এই যে মনির জানে ভালো করে, উইন্ডি আমরা ফলো করি, উইন্ডি হচ্ছে ডিজাস্টার মানে ন্যাচারাল ডিজাস্টার যেগুলো হয় এগুলোর সবচেয়ে বড় সোর্স আমাদের উইন্ডিটা আপডেটটা দেয়, তো উইন্ডি নট অনলি মানে একদম লোকেশন পর্যন্ত তারা দেখায় দিচ্ছে যে এদিক দিয়ে এদিক দিয়ে হিট করবে সম্ভাব্য, না প্রেডিকশনটা দিয়ে দিচ্ছে সে, তো এগুলো যে আমাদেরকে কি পরিমাণ হেল্প করতেছে, একটা সময় তো পুরো আন্দাজের উপর যে সিডোর বল ধরে পুরো আন্দাজের উপর সিডোর কোন দিক দিয়ে হিট করবে ভাই কেউ বুঝতে পারি নাই, কিন্তু এখন কিন্তু আমরা আল্লাহর রহমতে মানে প্রত্যেকটা ডিজাস্টারই আমরা আমরা করতে পারি, অন্তত দেখা যায় যে যদি খুব বেশি ডিফারেন্স হয় তাহলে হয়তো 20-30-40 কিলোমিটার এদিক ওদিক হয়, ফর্মালি একদম বেসিক প্রশ্ন দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে আপনি তো একটা ওয়ার্ল্ড রিনোন বার্তা সংস্থায় কাজ করেন এএফপি তে, সবারই এএফপি সম্বন্ধে এপি এএফপি রয়টার সম্বন্ধে একটা আলাদা সুনাম আছে, আপনি কি বলবেন যে ওখানে এই যে ফটো সাংবাদিকতা বা দুর্যোগ সাংবাদিকতা, একটা দুর্যোগ ঘটে গেলে সেখানে ফটোর গুরুত্ব কতটুকু? ডেফিনেটলি সরি, থ্যাংক ইউ ডেফিনেটলি ভিজুয়ালটা খুব ইম্পর্টেন্ট আসলে ওয়ার্ল্ড ওয়াইড, কারণ এটা একটা এমন এটা খুব সোজা একটা ভাষা যেটা সবাই আসলে কমিউনিকেট করতে পারে, ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ আমার কাছে মনে হয়। আর আরেকটা জিনিস, বাংলাদেশ যেহেতু আসলে একটা ডেল্টার মধ্যে, সো এখানে কিন্তু বন্যা জলোচ্ছ্বাস এটা আসলে আমাদের কাছে নতুন কিছু না, আসলে আমাদের এনসিস্টার বা পূর্বপুরুষরা এইটা ফেস করেই তারা এই জাতিটাকে এই পর্যন্ত নিয়ে আসছে আসলে, সো এটার সাথে আমাদের বসবাস আসলে মানে, এবং ধরেন বন্যা হইলে আমি কখনো ওরকম ভাবে লোকজনকে, তারা কষ্ট করে কিন্তু একদম যে ভাঙে পড়ে যায় এরকম না কিন্তু আসলে, রাষ্ট্রের জন্য অপেক্ষা করে, বা যেমন জাকির ভাইয়ারও বলতে পারতো কয়রাতে বাঁধ ভাঙলে হাজার হাজার মানুষ নেমে যায় বাঁধের বাঁধ ঠিক করতে আসলে, কারণ এটা ছাড়া তাদের কোনো গতি নাই, মানে তারা এই কাজটা করে আগে আসে আসলে, রাষ্ট্র সহযোগিতা করে কিন্তু মানে তারা আসলে যার যার জায়গা থেকে তারা চেষ্টা করে। আর এখন ওই মানে যে কোনো সাইক্লোনের আগে আমি যেটা দেখি যে কোস্টাল বেল্টে সরকারি উদ্যোগে কিন্তু অনেকটুকুই খালি করে ফেলে আসলে, মানে খালি করে ফেলে মানে তাদের সাইক্লোন সেন্টারে নিয়ে যায়, মোটামুটি মানে মেজরিটি পার্সেন্টকেই সরাই নিয়ে যায় আসলে সাইক্লোন সেন্টারে। এই কারণে কিন্তু এখনকার সিডোরের পরে, সিডোর মানে খুব মারাত্মক ছিল আসলে, কিন্তু আল্লাহর রহমতে এরপরে কিন্তু কোনো ডিজাস্টারে মানে এরকম ক্যাজুয়ালিটি আমাদের নাই বলা যায় আসলে, মানে টেকনোলজি অনেক আপডেট হয়েছে, লোকজনও অনেকভাবে এখন মানে মানে মানুষের সাথে মানুষের যোগাযোগটা অনেক ইজি হয়েছে, সেই কারণে এখন মানে যে কোনো খবর দূর দূরান্ত পর্যন্ত চলে যায়, এই কারণে কিন্তু ডেথ টোলটা অনেক কমে আসছে আগের থেকে আর কি, আমাদের জন্য ভালো এটা। আর আমরা আসছে কোনোভাবেই চাই না যে কারো কোনো খারাপ কিছু ঘটুক, অনেকে আমাদের মনে করে যে আমরা সাংবাদিক আমরা চাই খারাপ কিছু ঘটুক যাতে আমরা বেশি, আমরাও মানুষ আসলে আমরা কখনো এরকম চিন্তা করি না। আর এই তো আসলে, আর আর এএফপি তে আমি আসলে কাজ করার পরে থেকে আমি সিডোরের পরে জয়েন করছি বেসিক্যালি, এবং সিডোরের পরে জয়েন করার পর থেকে বাংলাদেশে যতগুলো মোটামুটি মেজর সাইক্লোন ন্যাচারাল ডিজাস্টার বা ম্যানমেড ডিজাস্টার বা অনলি ডিজাস্টার হয়েছে, আমি মোস্ট অফ দ্য সবগুলোই আমি আসলে মানে
এসপি থেকে কাজ করার সুযোগ পাইছি আসলে। ওকে, আমি স্পেসিফিক আসবো মনির ভাই, একটু যোগ করি, সেটা হচ্ছে যে আমরা একটা সময় যে সারা বিশ্বের কাছে আমাদের পোর্ট্রেশনটা ছিল যে আসলে আমরা দুর্যোগ দুর্ভোগ বন্যা কবলিত সাইক্লোন কবলিতদের দেশ, সবাই খুবই পুয়ার, এটা আসলে একদিন হয় না। যেমন যারা বিভিন্ন বার্তা সংস্থা আছে, ইন্টারন্যাশনাল মিডিয়া আছে, তাদের আমাকে এইভাবে পোর্ট্রেট করছে যে আসলে আমরা দেশটা বলতে এইরকম, যেখানে অনাহারে থাকবে মানুষ, বন্যায় একদম উন্মুক্ত আকাশে ভিতরে থাকবে। এই পোর্ট্রেশনটাকে, আমাদের দেশকে উপস্থাপনটাকে আপনি কিভাবে দেখেন, যে ইন্টারন্যাশনাল মিডিয়া তো আমাদের ডেফিনেটলি না ডেফিনেটলি এখানে আমাদেরও কিছু দোষ আছে, আর আমাদেরও কিছু দোষ আছে এই কারণে, মানে আমাদের মানে আমি ওভারঅল ফটোগ্রাফি কমিউনিটি বা জার্নালিস্ট কমিউনিটি বা ভিজুয়াল নিয়ে যারা কাজ করে তাদের বলি, যে ধরেন একটা গরিব মানুষের ছবি তোলা কিন্তু অনেক ইজি আসলে, আর আপনি আমার বাসায় ছবি তুলতে আসতে চাইলে আপনি আমার গেটে আসবেন, কলিং বেল টিপবেন, তারপরে আমাকে, হ্যাঁ আমাকে অনুমতি চাবেন, ভাই আমি কি আপনার ছবি তুলবো, আমি যদি হ্যাঁ আমার আর স্বার্থের সাথে যায়, বা আমি যদি পছন্দ করি আপনাকে, বা আপনি যদি আমার বন্ধু হন আপনাকে আমি অ্যালাউ করবো আপনি ছবি তুলবেন, সে তাও আমি পোস্ট দিব, নিশ্চয়ই আমি নিশ্চয়ই মানে অপ্রস্তুত অবস্থা আপনাকে ছবি তুলতে দিব না। তো অনেকগুলো ইস্যুজ আসলে এখানে রিলেট হয়ে আসছে না। হ্যাঁ আমরা মানে অনেকটা পৈতৃক সূত্রেই আমাদের সিনিয়র ফটোগ্রাফারদের কাছ থেকে গরিব মানুষের ছবি তোলাটাকেই বেশি ইয়া দিই আসলে, মানে মানে প্রাধান্য দেই আসলে, এভাবেই আমাদের ইয়া হয়েছে। আরেকটা জিনিস, আপনি যেটা বললেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে যেটা হয় আসলে, এটা মানে শুধু ইন্টারন্যাশনাল মিডিয়া বলতে শুধু যে এজেন্সি তা না, মানে বাংলাদেশ তো আসলে ডেল্টা, হ্যাঁ তো এই কারণে কিন্তু ঝড়গুলো এনে ইম্পর্টেন্ট আসলে, হ্যাঁ মানে এই কারণে কিন্তু ঝড় বন্যার সাথে আমাদের একটা সম্পর্ক কিন্তু অনেক পুরনো আসলে বলছি থাকবি আসলে, আমরা ডেল্টায় বসবাস করি, আমাদের এটা হবে, হ্যাঁ তো এই কারণে কিন্তু দেখবেন যে ঝড় জলোচ্ছ্বাসের সাথে আমাদের একটা অন্যরকম সম্পর্ক আসলে, মানে মিডিয়ার যে ইয়াটা আসলে, হ্যাঁ মানে এই জন্য কিন্তু দেখবেন যে মানে আপনার যে ক্লাইমেট চেঞ্জের যে ইফেক্ট, হ্যাঁ বাংলাদেশ কিন্তু তার মানে একটা পার্ট আছে, যে বাংলাদেশ ভালনারেবল কান্ট্রি আসলে, হ্যাঁ সো এই কারণে কিন্তু বাংলাদেশ নিয়ে আপনি যেটা বললেন যে মিডিয়ার উদ্দেশ্য মানে ইন্টারেস্টের উদ্দেশ্য কেন্দ্রে, এই কারণে আসলে আরেকটা কারণ যে বাংলাদেশ কিন্তু মানে কি বলে এটা মানে ক্লাইমেট চেঞ্জ আর একটা ভালনারেবল কান্ট্রি আসলে, অন্যতম অনুভূতি, রাইট। মুনির ভাই আমি আপনার কাছে আসবো, জাকির ভাই আপনি কি প্রেজেন্টেশন এখন দেখাবেন? আমি একটা ছোট্ট প্রেজেন্টেশন দিয়ে দিই, আমি তারপরে আমরা পরে আবার অন্য 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 ইসে যাবো, না সাবজেক্টে যাবো, না হ্যাঁ আমি একটু দেখাই একটা ছোট্ট একটা শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ শিওর, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে, একটু এখনো ব্ল্যাক আসবে, না আসবে আসবে আসবে, একটু লোড আসবে। ওকে, সিডোরের দুবলাচরের ছবি হবে, হ্যাঁ দুবলাচরের ছবি, হ্যাঁ সব আমার তলে, ধান ক্ষেতের মধ্যে একটা নৌকা এই বাড়ি চলে আসছে। আচ্ছা ওকে, এই রিলিফের জন্য ওয়েট করতেছে, হ্যাঁ হ্যাঁ রিলিফের জন্য ওয়েট। কিন্তু জাকির ভাই ঘটনা মানে স্টোরিগুলো বলেন যে ছবির পেছনের, এগুলি সবাই কি আমার ডিজাস্টার মানে বাড়িঘর, এটা আবার ফ্লাড ফ্লাড ইফেক্টেড এরিয়া, সিরাজগঞ্জের ফ্লাড। আচ্ছা ওকে, এই এখানে এটা ছিল ওই বাঁধটা ছিল, বাঁধটা ভেঙে গেছে। ওকে, এটা হচ্ছে ওই যে রিসেন্ট আমাদের ওই যে সুন্দরবন কোস্টালে, এটা মোরা। ওকে মোরা, এটা মনির ছিলেন না মনির? হ্যাঁ ভাই, এটা এটা আমি ছিলাম, দারুণ ছবি, গাবুরা 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 মনজুনাথ গাবুরা। এই বাঁধগুলো ভেঙে যাচ্ছিল, এগুলো কোথাকার ভাই? এটা হচ্ছে সিডোর, সিডোরের সুন্দরবন, সুন্দরবন। ওকে বিদেশি
এটা আবার ফ্লাডের সুন্দরবন। এটা হচ্ছে যে রিসেন্ট ফ্লাড গাইবান্ধা, তারপরে এগুলো মানে ন্যাচারাল ডিজাস্টার নিয়ে আর কি মোটামুটি এইটা একটা প্রেজেন্টেশন গেল, বাকিগুলো আমি আলাপ করবো না আপাতত, অন্য কিছু দেখি। হ্যাঁ ওকে, একটু একটু যদি বলতেন যে জাকির ভাই আসলে এই ছবি তো একটা ছবি হলে তো কিন্তু আর কিছু লাগে না, অর্থাৎ পুরো সে ভিউটা পেয়ে যায় দর্শক, যারা পাঠক আছেন তারা কিন্তু বুঝতে পারে যেখানে কি হচ্ছিল। আপনি আসলে একটু টাচও দিয়েছেন যে আপনি ছবি তুলতে গিয়ে কি দেখেছেন, একটু এলাবোরেটলি বলেন যে ওই সময় মানবিক বিপর্যয়গুলো কি হয় মোটা দাগে। সবচেয়ে বড় যে সিডিও তো কয়েক হাজার লোক মারা গিয়েছে। হ্যাঁ, সবচেয়ে বড় প্রবলেম যেগুলো হয় সেটা হলো যে ওইখানে যে জিনিসটা হয় যে খাবার পানির বড় সমস্যা, সবচেয়ে বড়। কারণ আমাদের যেই যে সাইক্লোন গুলো যেগুলো হয় সেগুলো ম্যাক্সিমাম কোস্টাল এরিয়ায় হিট গুলো হয় আর কি। তো কোস্টাল এরিয়ায় যেই জিনিসটা সবচেয়ে বেশি ভাত কিংবা খাবারের চাইতেও সবচেয়ে জরুরি যেটা হয়ে যায় সেটা হলো পানি, পানিটার জন্য তাদের সবচেয়ে বেশি কষ্ট হয়। এবং পানি না পাওয়ার কারণে যে পরে দেখা যায় যে ওই স্যালাইন মানে স্যালাইন ওয়াটার যেগুলো আছে ওগুলো তারা ফিল্টার করে খেতে শুরু করে, তখন দেখা যায় প্রচুর মানে অসুস্থ হয় বাচ্চারা এবং বয়স্করা, প্রচুর মানে পেটের সমস্যা শুরু হয়ে যায়। এবং এইটা মানে একদমই হবে, এবং ওই সময় তাদের তো খাওয়াই নাই। তারপরে এই ধরনের স্যালাইন ওয়াটার যখন একটা মানব দেহে যায় তখন তাদেরকে ওই জায়গাটা মানে একটা মানে এমনি নর্মালি যত ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় তাদের এই এই মানে পোস্ট যে ইগুলো মানে পোস্ট সাইক্লোন বা ডিজাস্টারের যে ইফেক্ট গুলো এইগুলো তৈরি হয়, তার মধ্যে যে শারীরিক সমস্যাগুলো সবচেয়ে বেশি হিট করে। আরেকটা জিনিস হচ্ছে যেটা সেটা হলো যে মানে সাহায্যের যে ব্যাপারগুলো কিংবা তাদের হেল্প করার যে ব্যাপারগুলো এটা সত্যিকার অর্থে মানে ডিস্ট্রিবিউশন চ্যানেল গুলো যে এত মানে এত কুইক ই করতে রেসপন্স করতে পারে না, ফলে যে জিনিসটা হয় যে সে তাদেরকেই সে তাদের সেই ব্যবস্থাটা করে নিতে হয়, এবং তারাই নিজেদের মধ্যে মানে নিজেরা নিজেদেরকে সাহায্য করে যে তাদের কাছে যদি অল্প কোনো খাবার থাকে সেটাই তারা মোটামুটি ভাগ করে সবাই মিলে খেয়ে অন্তত কয়টা দিন তারা যাতে বাঁচতে পারে। এরকম মানে আমাদের এই সব এরিয়ার ভিতরে লোকদের ভিতরে মারাত্মক একটা ইউনিটি আছে। কোস্টাল এরিয়ার ভিতরে এই ধরনের ডিজাস্টারকে মোকাবেলা করার মতো প্রচন্ড সাহস শক্তি তাদের ভিতরে আছে, বুঝছেন? এই কারণে যেটা হয় কি মানে আমরা ওভারকাম করে আসতে পারি। মানে সরকারি সাহায্য তো যায় কিন্তু ওইটা যাইতে যাইতে মানে তাদের আসলে আমি আপনাকে বললাম না যে তিন দিন পর আমরা যখন ওই প্রথম লোক ষোলো সতেরো তারিখে সন্ধ্যায় তখনও আমরা শুনি যে তারা কিছুই খায় নাই, মানে এমন একটা অবস্থা। মানে তারা কিন্তু সার্ভাইভ করে আছে, তারা সার্ভাইভ করে আছে মানে তারা বেঁচে আছে। তো এটাও একটা অনেক বড় আল্লাহ প্রদত্ত একটা মানে ক্ষমতা তাদেরকে দিয়ে দিছে যে তাদের এই সব আমি তো দেখছি প্রচুর ডেড বডি গাছের মধ্যে ঝুলে আছে, প্রচুর মানুষ আমি নিজে চোখেই প্রায় 10-15 বডি মানে ডেড বডি আমি ওই সিডরের জঙ্গলের ভিতরে দেখছি। জঙ্গলের ভিতরে যখন একটু পরে এমন এমন অবস্থা গেছে আমি সিক হয়ে যাওয়ার মতো অবস্থা, বডি গুলো ফুলে মানে মানে যাতা অবস্থা। বাট তারপরে আর চিন্তা করছি তাই এগুলো তো আমি ছাপাইতে পারবো না। আমি যাওয়ার কারণ হচ্ছে যে আমি একটু চোখে দেখা, কারণ আমার আমাদের যে রিপোর্টটা লিখবে তাকে যাতে আমি বলতে পারি যে না আমি দেখছি, আমি 17 বডি গুনে দেখছি যে ওখানে এইরকম লোক মারা গেছে। কারণ পরে মানে দেখে বলা এক জিনিস আর মুখে বলা আন্দাজে বলা আরেক জিনিস, আরেকজনের কাছ থেকে শুনে বলা আরেক জিনিস। ওই দেখতে গিয়ে এখন 15-16 দেখার পরে আমার আর তখন ইচ্ছা হয়নি যে না আমি আর ভিতরে গিয়ে এগুলো দেখি, মানে একটা সময় গিয়ে অসুস্থ হয়ে যাবে। তার সাথে সাথে আমি তখন জাহাজে ফিরে আসি, নেভির জাহাজে ফিরে আসি, তারপরে ই করি আর কি। তো এই এই প্রবলেম গুলোই সবচেয়ে বেশি হয়। আর আরেকটা জিনিস যেটা হয় যে প্রত্যেকটা চেহারার মধ্যে না ওই যে ছাপটা, ওই যে কষ্টের যে ছাপটা, তাদের যে যুদ্ধের ছাপটা, মানে এই ডিজাস্টারকে মানে মোকাবেলা করার যে সাহসটা শক্তিটা তার ভিতরে থাকে এবং তারপরে বাঁচার যে আগ্রহটা তাদের, ওই জিনিসগুলো না খুব তাকাইলে পরেই বোঝা যায় যে আল্লাহ কিভাবে এই লোকগুলো বেঁচে আছে। আমি
আমি সিডরের একটা ঘটনা বলি। এক বুড়ো লোকের সাথে, বয়স্ক একজন লোক, 60 আপ হবে, তার সাথে কথা বলতেছিলাম যে আপনি কই ছিলেন ওই সময়টা যখন ঝড়টা আসলো, কই ছিলেন? পরে বলে যে আমি একটু বাজারে ছিলাম, বাজার থেকে বাড়ির দিকে আসতেছি। আমি বাজার থেকে বাড়ি আমার হয়েছে 1/2 কিলোমিটার। তো যখন খোলা মাঠটার মধ্যে আসলাম, তখন আমার উপর দিয়ে ঝড়টা যায়। আমি তারপরে কিছু জানি না, যখন বাতাসটা বাড়ি লাগলো আমার উপর, তারপরে থেকে আমি মানে জ্ঞান ফিরে নাই। পরে আমি দেখলাম যে আমি অনেক দূরে, যে আমি যেখান থেকে মানে রওনা দিয়েছিলাম তার থেকে অনেক দূরে একটা ক্ষেতের মধ্যে পড়ে আসছে। তার মানে তাকে উড়াই নিয়ে চলে গেছে, খালি মাঠ থেকে তাকে উড়াই নিয়ে ওই ঝড়ের মধ্যে তাকে নিয়ে। বাট সে কিন্তু সার্ভাইভ করছে, সে বেঁচে আছে, সে অজ্ঞান হয়েছিল, উপর দিয়ে মাটি তারপরে ধুলা বালি সবকিছু ফ্লেন্ট হয়ে পড়েছিল। পরে লোকজন গিয়ে তাকে বাঁচাই নিয়ে এসেছে। 60 আপ একটা লোক, এরকম লোকও এই ধরনের একটা ডিজাস্টার মানে ধারণ মানে কি বলবো ওইটা মোকাবেলা করে বেঁচে আছে। তো সেই জন্যই বললাম যে আমাদের কোস্টাল এরিয়ার লোকগুলো প্রচন্ড সাহসী, তারা এগুলো অভ্যস্ত, তারা প্রচুর। ওই যে মনে যেটা বললেন যে তারা, আমরা বড়ই হয়েছি এইরকম ভাবে, কোস্টাল এরিয়ার লোকগুলো এই ধরনের মানে মানে ঝামেলা গুলোকে নিয়েই, এই ধরনের মোকাবিলা নিয়েই মোকাবেলা করে বড় হয়েছে। তো তারা এগুলো জানে কিভাবে ট্যাকল করতে হবে। একটু মনির ভাইকে জিজ্ঞেস করি, যে এখন মনির ভাই একটা মোটামুটি টাফ কোয়েশ্চেন জিজ্ঞেস করি মনির ভাই, সেটা হচ্ছে যে আমরা জানি যে আসলে যিনি ফটোগ্রাফার, ফটো জার্নালিস্ট, তিনি সবকিছুর উপর একজন মানুষ, হিউম্যান বিইং। ছবি তুলতে গেলে যে এই জিনিসটা হয়, আমি জাকিবের সাথে অফ দ্য স্ক্রিন আলোচনা করছিলাম যে আসলে এমন একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি মাঝে মাঝে হতে হয় যে যখন দেখা যাচ্ছে যে অ্যাজ এ হিউম্যান আপনাকে সাহায্য করতে হয়। এই যে বিতর্কটা, যাকে ছবি তুলবো নাকি সাহায্য করবো, এটাকে আসলে আমি আপনি কিভাবে বল ব্যাখ্যা করবেন? না, ইটস এ ভেরি, আমি আপনি যেটা যে গল্পটাতে শুরু করছিলেন, কেভিন কার্টারের যে গল্পটা আসলে, তারপরে আসলে এটা মানে ইন্টারন্যাশনালি ফটোগ্রাফি কমিউনিটিতে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে আসলে। হ্যাঁ, যে আসলে এইখানে কেভিনের কতটুকু দোষ ছিল বা তার আসলে রেসপন্সিবিলিটি কি ছিল, এটা নিয়ে আসলে অনেক আমাদের মাঝে অনেক কথাবার্তা হয় আসলে। কিন্তু মোটামুটি আমরা এভাবে সামারি দাঁড়া করাতে পারি যে ধরেন, কিন্তু কেভিন তো মনে হয় মনোকষ্টে সময় ভুগে পরে মারা যায়, 3 মাস পরে হয়তো মারা যায়, মানে হ্যাঁ সুইসাইড করে আসলে, সুইসাইড করে মানে এখন ধরেন মানে তার যে, আমরা আসলে এটা জানি কিন্তু এটার ভিতরে গল্প আমরা আসলে অনেক গল্প মানে কতটুকু কি আমরা আসলে জানি না। জিনিসটা আসলে আমার কাছে অনেকটাই পরিষ্কার যে ধরেন এমন একটা ঘটনা ঘটলো যে এখানে মানে আমি আছি কিন্তু লোকজন খুব ভালনারেবল বিপদে আছে, তো ডেফিনেটলি আমার উচিত তাকে সাহায্য করা আসলে। এবং যদি যেখানে দেখি যে এমন একটা ঘটনা ঘটছে যেখানে আসলে রেস্কিউ ওয়ার্কাররা তাদের কাজ করতেছে, মানে যার যার কাজ শেষে করতেছে, রেস্কিউ ওয়ার্কার তার কাজ করতেছে, গভর্নমেন্ট পিপল আর দেয়া মানে সবাই সবার কাজ ঠিক মতো করতেছে একটা ডিজাস্টারের মধ্যে, সেখানে কিন্তু অ্যাজ এ আমি আমার কিন্তু তখন কাজ ডকুমেন্ট করা আসলে অ্যাজ এ ফটো সাংবাদিক। হ্যাঁ, সো ইটস প্রিটি ক্লিয়ার, এখানে কনফিউশন বা এখানে ধরেন ওরকম কোনো সুযোগ নাই আসলে মানে। বাট যেটা বললেন যে ট্রমাটাইজ, আমি আরেকটু আগে যাই আসলে, যে জাকির ভাই যেটা বললেন যে পোস্ট ট্রমাটিক সিনড্রোম, যেটা কিন্তু আমরা সবাই এটার ভিতর দিয়ে যাই আসলে, এটা 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 ছাড়া আসলে কোনোভাবেই আমরা মানে কোনো ফটোগ্রাফারই এটার এটার বাইরে না আসলে, মানে এটা কোনোভাবেই এটা বাইরে না। আমরা এই আমরা আসলে যে ধরনের ডিজাস্টার বা যে ধরনের হিউম্যান সাফারিং দেখছি আমাদের চোখে, এগুলা আসলে এগুলো আমাদের হয়ই আসলে। আমরা আমার এখনো মনে আছে যে রানা প্লাজার পর আমি 4-5 দিন ঘুমাইতে পারিনি আসলে, মানে আমার কাছে মনে হয়েছে যে আমার বিল্ডিং যদি আমার ছাদের উপর ভেঙে পড়ে, মরে গেলে ঠিক আছে ইটস ওকে, কিন্তু যদি আমি যদি অন্ধকার করে আটকা থাকি উইথ মাই আমার 3 বছরের বাচ্চাকে নিয়ে, সো আমি নিজেরে কি বোঝাবো আর বাচ্চাটা কি বোঝাবো আসলে, এরকম যখন চিন্তা আসে আমার মানে আমি ঘুমাইতে পারি নাই 3-4-5টা এরকম হয়েছে আসলে। এমন কি আঁকে ভয় না মুনির ভাই, যে আপনি ধরেন যা দেখেছেন চোখে, যা দেখতে পেলেন, ওই ভয়াবহতা কিন্তু আপনি ছবিতে তুলতে পারেন না, একটা কষ্ট তো থাকে অনেক সময়। ডেফিনেটলি, অবশ্যই অবশ্যই, এটা আমি এটাও আমি আসলে বলতে চাইছিলাম যে ধরেন রোহিঙ্গা পিপলদের যে সাফারিংস আসলে আমি দেখছি, আমি আসলে কোনো ফটোগ্রাফারের মধ্যে ওই ওই সাফারিংস পাইনি আসলে, মানে তাদের যে কষ্টের যে মাত্রা, কষ্টের যে ধরনের কষ্ট করছে রোহিঙ্গারা, আমি আসলে সেই কষ্ট মানে পৃথিবীর অনেক নাম করা ফটোগ্রাফার কাজ করছে, আমিও কাজ করছি, আমার বন্ধুরা কাজ করছে, জাকির ভাই কাজ করছে,
আমি নির্দ্বিধায় বলতে পারি ওই সাফারিং আসলে মানে যারা নিজের চোখে দেখছে তাদের কাছে একরকম, আর যারা ছবি দেখছে তাদের কাছে আরেক রকম। আসলে মানে আপনি ঢাকাতে বসে বলতেই পারেন রোহিঙ্গাদের ঢুকতে দিব না, কিন্তু ওইখানে দাঁড়ালে কিন্তু ঘটনাটা অন্যরকম ভাবে এক্সপ্লেন করা যায় আসলে। মানে হ্যাঁ, সেই জন্য আসলে এইটা এই এই ডিসিশন যারা নিছেন তাদের আসলে আমি মনে মানে আমার পার্সোনাল দিক থেকে আমি তাদের কাছে ধন্যবাদ জানাই আসলে, কারণ তারাও মানুষ আসলে। আমি ধরেন আজকে আমিও তাদের জায়গায় পড়তে পারি। আমি এখন আমার মনে আছে আমি রোহিঙ্গা মানে রোহিঙ্গার এই কনফ্লিক্টটা নিয়ে আমি 12 সাল থেকে কাজ করি আসলে, 2012 থেকে। তখন থেকে আমি প্রায়ই রোহিঙ্গার মানে কক্সবাজার যাই, এগুলো ভিজিট করি, অফিসের কাজে কাজ করি। কিন্তু আমার এইবারই মনে হয়েছে যে আসলে যে আমি যদি আমার ফ্যামিলি, আমার একটা বাচ্চা আছে, দুইটা বাচ্চা অ্যাকচুয়ালি, একটা 8 বছর, একটা 3 বছর, 4 বছর। সো আমার কেবলই মনে হয় যে আমি যদি আজকে আমিও রোহিঙ্গার মতো একটা জায়গায় এরকম রাস্তার পাশে টেন্ট নিয়ে ফ্যামিলি নিয়ে দাঁড়াইতে পারি আসলে, আসলে আমি আমি কতক্ষণ বাঁচতে পারবো এই ক্ষেত্রে। মানে মানে আমার বাচ্চা আমার কাছে যতটুকু ভালো লাগার জিনিস, একটা একটা মানে দ্য পুরেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড, তার কাছেও কিন্তু সে বাচ্চার জন্য একই ফিল করে আসলে। মানে এই সম্পর্কটা ইউনিভার্সাল, বুঝতে মানে একটা মানে একদম পুরেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড যে তার বাচ্চার জন্য যে ফিল করে, দ্য রিচেস্ট গাই ইন দ্য ওয়ার্ল্ড তার বাচ্চার জন্য সেম ফিল করে আসলে। এই ফিলিংস কিন্তু ইউনিভার্সাল আসলে। হ্যাঁ হ্যাঁ, সো এই কারণে আসলে ধরেন এই জিনিসগুলো খুবই স্ট্রাইক করে। আরেকটা আমি ঘটনা বলি, এরকম মানে নৌকা ডুবিয়ে হয়েছে আরিচা ঘাটে, তো একটা বাচ্চা ছেলে মারা গেছে, এবং ঠিক আমার বাচ্চাটার বয়সী সেই বাচ্চাটা আসলে। তো বাবা সে কি কান্না আসলে, মানে স্বাভাবিক, আমি আমি এখন বুঝি যে বাবার কি কষ্ট হচ্ছে এরকম। সো বাবা সে কি কান্না একদম এক পর্যায়ে সে লোকটা আমার জড়ায় ধরে বললে, ভাই আমার বাচ্চাটা মরে গেল, এত সুন্দর বাচ্চা ছিল, গ্রামের সবাই বলতাম বাচ্চাটা এত ভালো ছিল, সে বাচ্চাটা মরে গেল। মানে মানে একদম রিয়েলি আমি আসলে আমি আসলে কান্না আটকাতে পারি, চোখ দিয়ে পানি চলে আসছে আসলে। হ্যাঁ, বাট জিনিসটা হচ্ছে যে ডেফিনেটলি আমরাও মানুষ আসলে, আমাদেরও রেসপন্স হয়, ইমোশনাল রেসপন্স হয়, এই আসলে। আর আরেকটা জিনিস আমি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আসলে যে কোনো ডিজাস্টার বা আসলে সাংবাদিক হিসেবে আমাদের কোন পর্যন্ত কভার করতে যাওয়া উচিত। মানে একটা ধরেন একটা ডিজাস্টার এরিয়ার ভিতরে আমরা যেটা নিয়ে প্রায় আলোচনা করতে ভুলে যাই, বা আমাদের মানে আমাদের রেসপন্সিবিলিটিও কিন্তু মানে রেস্কিউ ওয়ার্কারদের কাজটাই কিন্তু মেইন আসলে। তারা কিন্তু একটা লোকের 2 মিনিট আগে যদি তাকে হসপিটালাইজ করতে পারে, হয়তো বা লোকটা বেঁচে যেতে পারে আসলে। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রায় ছবির জন্য বা নিউজের জন্য এতটা অ্যাগ্রেসিভ হই যে আসলে আমরা রেস্কিউ ওয়ার্কে ডিস্টার্ব ক্রিয়েট করি আসলে। আমরা কিন্তু এই জায়গাটা প্রায় বলে যাই যে আসলে রেস্কিউ ওয়ার্কারদের কাজটাই মেইন আসলে, আমরা যথেষ্ট দূরের থেকে সেই কাজগুলো করা উচিত যাতে তাদের কোনো সমস্যা না হয় আসলে। এই জিনিসগুলো আমাদের এথিক্যাল বাউন্ডারির মধ্যে পড়ে, যে আমরা আসলে কতটুকু আমাদের যাওয়া উচিত বা কতটুকু হাউ ফার উই ক্যান গো ফর এ নিউজ আসলে, এটা আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট মনে হয় আসলে। সেইভাবে আমরা হসপিটালেও যে লোকজন আমরা যেভাবে যাই নিউজ খবর, ইদানিং একটু কমছে, ইদানিং আমাদের মধ্যে এই জিনিসটা কমছে। মানে হসপিটাল গুলোতে আমাদের আগের মতো কিন্তু আমরা আগে গেছি হসপিটালে ছবি তুলতে, কিন্তু এখন কিন্তু হসপিটাল অথরিটি বলে যে না ভাই তোমরা কিন্তু ওয়েলকাম না, আসবে না, তোমাদের আমরা ব্রিফ করবো, ঘন্টায় ঘন্টায় ইনফরমেশন দিচ্ছি, কিন্তু তুমি ফিজিক্যালি হসপিটালে ডেফিনেটলি। তো এখন এই কাজ এই আস্তে আস্তে হচ্ছে আসলে, হুইচ ইজ ভেরি গুড, আমি অ্যাপ্রিসিয়েট করি আসলে। জাকির ভাই আরো ভালো বলতে পারবে আসলে। বলেন জাকির ভাই, একই ধরনের জিনিস আপনার কাছে বলতে চাই, যে আসলে ওই যে এমন একটা সিচুয়েশনের মুখোমুখি হলেন যে আপনি ধরেন হেল্পও করতে হচ্ছে আবার আপনার ছবিটাও লাগবে, কি মানে তখন কি কি করা উচিত মানে ফটো জার্নালিস্ট হিসেবে? আমার একজন প্রাক্তন এডিটর আমাকে খুব ভালো একটা একটা কথা বলছিল, আমার মনে আছে যেটা, সেটা হলো যে তুমি আমরা মানে ছবি বেঁচে থাকলে অনেক পাবো, ছবি বেঁচে থাকলে অনেক করতে পারবো, বেঁচে থাকলে ভবিষ্যতে অনেক সার্ভ করতে পারবা তুমি তোমার দেশকে, তোমার পত্রিকাকে কিংবা তোমার ন্যাশনকে। বাট তোমার তোমার আগে যেটা করতে হবে, তোমার বাঁচতে হবে, তোমার আশেপাশে সারাউন্ডিং যারা আছে তাদেরকেও বাঁচাইতে হবে, যদি পারো, তোমার তোমার ভিতরে যদি সেই ক্ষমতাটুকু থাকে অবশ্যই তুমি করবে। তো কথাটা আমার খুব ভালো লাগছে যে কোনো পত্রিকার লোকজন না, তুমি আমার আগে এই জিনিসটা দিবা আমি লিড করবো, তাই না, মানে আমি এই ছবিটাকে লিড করবো, এই এরকম একটা মেন্টালিটি থাকে। বাট না, এখনকার মোটামুটি একটু ভালো পত্রিকা গুলার এডিটরদের একটা ভালো গুণ হয়েছে যেটা, সেটা হলো যে তারা প্রচুর মানে কি বলবো প্রচুর মানে
কি বলে এত শোনা তারা নিউজ রিলেটেড আর কি, বুঝছেন, নিজে আমাদেরকে ব্রিফ করে ওইভাবে যে না নিজেকে ইভেন এই কোভিড এর মধ্যে, কোভিড এর মধ্যে আমার হাউস থেকে আমাকে বলা হয়েছে যে না আমার তো তোমার হসপিটালে যাইতে হবে না, আমাকে সিম্বলিক ছবি দাও, যেই যেই ছবিটা তুমি একটা সেফ গার্ড থেকে তুমি ওই জিনিসটাকে করতে পারবা, এইরকম ছবি দাও, আমার ভিতরে গিয়ে আমার ওই এক্সক্লুসিভ ছবি দরকার নাই তো, আর ভিতরে যাওয়াটাও তো এথিক্যাল না আমার জন্য, তাই না? সো এই যে জিনিসগুলো অফিস থেকে আমাকে ই করতেছে, আমাকে বলা হচ্ছে যে এই যে ইভেন আমার অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমাদের এইচআর থেকে আমাদেরকে বলতেছে যে পিপিই কিংবা আপনাদের যে সিকিউরিটি মেজার যা যা লাগে এগুলো কি সব ঠিকঠাক আছে কিনা, এগুলো কি কোথায় কখন লাগবে, কি লাগবে না লাগবে, এগুলো চাওয়া, এগুলো আমাকে বলেন আমি করে দিব যখন যা চাইছি সবকিছু। এই এই যে মেন্টালিটিটা একটা সময় কিন্তু এটা ছিল না, আরে ও কাজ করবে কোত্থেকে ছবি আনবে কিভাবে আনবে আমি কি জানি, আমার ছবি লাগবে আমার 12টার মধ্যে ছবি লাগবে, ছবি জমা দাও, মনে নাই এই ধরনের আচরণ একসময় তো হয়েছে 20 বছর আগে, মানে নিউজ পেপার গুলো এইভাবেই কথা বলছে, এই টোনেই কথা বলছে। আজকে কিন্তু যারা মোটামুটি পত্রিকা চালাচ্ছে একদম টপ লেভেলের বসরা তারা কিন্তু ওই রকম না, কারণ জেনারেশন চেঞ্জ হয়েছে। আমি তাদেরকে অশ্রদ্ধা করে কিছু বলতেছি না, আমি বলতেছি যে মানে আমাদের এই ডেভেলপমেন্ট গুলো হয়েছে, এই ডেভেলপমেন্ট গুলো অনেক আগে হওয়া উচিত। এক্স্যাক্টলি, তো ওই সেইটাই আমি বললাম যে যেখানে তারা বলে যে তুমি আমি আপনি এই যে আমাকে যে প্রশ্নটা করলেন যে কি করবা, হ্যাঁ আমার নৌকায় কিংবা আমার ট্রলারে যদি আমি মনে করি যে না এখানে 10 জন লোককে নিয়ে আমি আমার একটা সেফ শেল্টারে নিতে পারবো, অবশ্যই আমি ওই কাজটা আগে করবো, অবশ্যই আমি ওই কাজটা আগে করবো, এবং ওই কাজের ভিতর থেকেও আমার ছবি চলে আসবে, ওই কাজের ভিতর থেকেও আমার ছবি চলে আসবে, তাই না? তো সেই সেই জিনিসটা মানে অ্যাজ এ আপনি একটা জিনিস খেয়াল করেন যে এত কিছু আমাদের নিয়ম, এত কিছু কাদের জন্য, আমাদের জন্য, মানুষের জন্য, নিয়ম কাদের জন্য হয়, মানুষের জন্য এরকম কিচ্ছু না ভাই, ওই স্পটে আপনি দাঁড়ায় আপনি ডিসিশন নেবেন আপনি কি করবেন। আমি একটা ছোট্ট ঘটনা বলি, আমার আমি ছোট্ট একটা ঘটনা আমি আপনাকে বলি, একটা সময় যে আমি মাঝখানে অয়েল স্পিলের আমি একটা ঘটনা আপনাকে বলবো, সুন্দরবনে যে অয়েল স্পিল হলো না কত সালে আমি ভুলে যাই তারিখটা, ভুলে যাই, অয়েল স্পিলের সময় আমাকে আমার এক হ্যাঁ এরকমই হবে, তো ওই সময় আমি আমি আর আমাদের এক রিপোর্টার সিদ্দিক আমরা দুজনে মিলে ওখানে গেলাম, যাওয়ার পরে প্রথমে ছবি টবি তুললাম, আমার সাথে প্রথম আলো ছিল, প্রথম আলোর ইফতেখার ভাই, তারপরে ওই নাম কি পিনাকি ডেলি স্টার পিনাকি দা, আমরা সবাই একসাথেই ছিলাম। তো করাটার পরে পরের দিন সকালবেলা আমার মনে হলো যে এই জায়গায় ছবি টবি নাই, আমি একটু ভিতরে চলে যাব, আমার ইচ্ছা হইলো। তো আমার এক ফ্রেন্ড আপনি চিনবেন হয়তো, মাসুদ ভাই বেঙ্গল টুরস, তার একটু ফোন দিলাম, পরে বললো যে আমার জাহাজ তো জাহাজ একটা বোট আছে আপনি চাইলে চলে আসতে পারেন। তা আমি চুপচাপ সিদ্দিকে বললাম, সিদ্দিক আমি ভিতরে যাই আপনি এই জায়গায় থাকেন, দুজনে চলে গেলে এটার ভিতরে নেটওয়ার্কের বাইরে চলে যাবে অফিস, কারণ ভিতরে নেটওয়ার্ক নাই, তো আপনি এখানে থাকেন আমি ভিতরে যাই, আপনার সাথে আমি সামহাও যোগাযোগ করব, আপনি অফিসকে জানাই দিবেন। তো আমি যখন ভিতরে গেলাম, অফিসের আমার যে সিনিয়র ছিলেন ওই সময়, আমি এটা প্রায় হ্যাঁ প্রায় কত 16 থেকে 20 চার পাঁচ বছর আগের কথা বলতেছি, ওই ভদ্রলোক একটু মনে কষ্ট পাইলো যে উনি হুট করে ভিতরে চলে গেল, কিছু জানাইলো না, কিসের জন্য গেল? আমি একটা জিনিস বলি যে সুন্দরবন সম্পর্কে আমার মোটামুটি মনিরা জানে যে আমি প্রচুর সুন্দরবন ঘুরছি, সুন্দরবন সম্পর্কে আমার একটা ছোট্ট ধারণা আছে, তো এই জায়গাটায় মানে যদি কিছু ঘটে তাহলে কিভাবে ঘটবে একটা একটা ছোট্ট অনুমান করতে পারতেছিলাম, বুঝছেন। তো সেই ক্ষেত্রে আমি চলে গেছি যেটা কিছু যদি না পাই না পাই, কিন্তু আমি একটা চক্কর দিয়ে আসবো সুন্দরবনটা। ওকে, দিয়ে এসে রাতের বেলা আমি সামহাও মানে বিকেলেই আমি একটা ছবি পাইছি, ছবিটা হলো যেটা সেটা হলো যে ওই একটু যেখানে শ্যালা নদী নদী যেখানে ওই যে জাহাজটা ডুবছিল তেলের জাহাজটা, ওই জাহাজটা ওই একটু দূরেই ওখানে দেখলাম যে একটা ডলফিন মরে আসে, পড়ে আসে। তো আমি ওইটা ছবি টবি তুলে রাতের বেলা ওই আমি সিদ্দিককে ফোন দিলাম যে আমি এরকম 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 একটা ছবি পাইছি, কাউকে বলার দরকার নেই,
এটা এক্সক্লুসিভ জিনিস আমরাই দিই, ইভেন মনিরও ছবি চাইছিল, মনিরও ছবি দেই নাই তুই সেই সময়, মনে আছে? মনির তারপরে মানে পরে বললাম যে কাউরে বলার দরকার নেই, আমি এটা একটু অফিসে একটু জানাই দেন, পরে অফিস তো আপনার উপর হেভি খেপে আছে, আপনি কেন তাই আপনি হুটার করে চলে গেছেন? আমি দেখেন ঢাকায় বসে এগুলো চিন্তা করা যায়, স্পটে আসলে এইভাবে যাতে এইভাবে যদি ডিকটেট করে তাহলে ছবি কাজ করা যাবে না, স্পটে আমাদের উপর ছাড়তে হবে, তা আপনি ওটা নিয়ে চিন্তা করেন না, আমি দেখি দেখবো না, আপনি এই ছবিটা স্টোরিটা পাঠান, ওভারঅল স্টোরিটা তাকে দিলাম, সে ছবিটা দিয়ে পাঠাই দিল। আমি ভাই ওইখান থেকে, আমি তখন অনেক দূর, কোনো নেটওয়ার্ক নাই, ওইখান থেকে আমি প্রায় ওই বলেশ্বর নদীতে চলে গেছি আরেকটা ছোট বোট নিয়ে, বলেশ্বর নদীতে গিয়ে 127 KB একটা ফাইল আমি 23 মিনিটে পাঠাইছি, 127 KB একটা ফাইল 23 মিনিটে পাঠাইছি, এইরকম নেটওয়ার্ক, কারণ ওইটা মানে ওই জায়গাটা তখন এত ডেভেলপ ছিল না, পাঠায় তারপর পরের দিন তো মোটামুটি আল্লাহর রহমতে লিড করলো, লিড করার পরে আমাকে ওই ভদ্রলোক ফোন দিয়ে বলতেছে আমার ওই সিনিয়র আর কি, পাঠাই দিচ্ছেন একদম এই করছেন সেই করছেন বহুত কিছু করছেন, সে তো দেখি যে টক শোতে হেভি মানে তোমার ঢাকা ট্রিবিউন একমাত্র পত্রিকা যে কিনা এটা ছাপাইছে, তো হেভি মোটামুটি বললো সে, বললে পরে বলতেছে ভাই আর কিছু নাই, তখন বলে আর ভাই যা দিছি এটাই হজম করতে পারবেন না, আমি এখন ঢাকায় আসতেছি আমি আর পারবো না, আমি ঢাকায় চলে আসি। দেখ এটা হচ্ছে ডিজাস্টার কভার করতে গেলে ওই জায়গায় যদি কোনো ব্যারিয়ার থাকে আপনি কোনো কাজ করতে পারবেন, আপনি আপনাকে স্বাধীনভাবে কাজ করতে হবে, কোন রকম ব্যারিয়ার আপনাকে ওইখানে যদি আটকায় রাখে তাহলে আপনার হাতে হাতে হাত করা দিয়ে আটকায় রাখবে, কিছু করতে পারবেন না, কিচ্ছু না, বুঝছেন ব্যাপারটা? তো সেই ক্ষেত্রে বলেন আপনি রিসেন্টলি কোভিড এর সময় কিন্তু আমাদের এক কলিগ রুবের নাম ও কই জানি কাজ করে থাকে ওর পত্রিকার নাম জানি কি অঞ্চল ভাই যেটা দেশুপান্তর 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 এক ফটোগ্রাফার, সে কিন্তু এরকম এক এক কোভিড পেশেন্টকে মানে মানে কোভিড পজিটিভ পেশেন্টকে কাছে যায়া পানি খাওয়ায়া মানে সে পড়ে গেছিল আসলে, হ্যাঁ এরকম রাজীব নামে এক ফটোগ্রাফার আমাদের অনেকেই কিন্তু আমরা যারা হসপিটালে যে অনেক অনেক এক্সাম্পল আছে হ্যাঁ কাজ করছেন তারা কিন্তু মানে একদম নিজের সেই জায়গাটা থেকে ভুলে যায় আসলে যে আমারও কোভিড হইতে পারে করোনা ভাইরাস এফেক্ট করতে পারে, সেটা ভুলে যেয়ে কিন্তু এই ধরনের যারা ফেইন্ট হয়ে গেছে বা দুর্বল বোধ করতেছিল তাদের পানি কিনে খাওয়াইছে, রাজীব রাজীব নামে একটা ছেলে তা পত্রিকায় কাজ করে ও করছে রুবেল করছে, তো মানে আমরা কিন্তু ধরেন এই যে জায়গাটার একটা আমাদের যে দোষ ছিল বা যেই কেভিন কার্টারের মানে যেটা হ্যাঁ যেটা ছিল সেটা কিন্তু এখন মানে মানে দিন শেষে আমি বলছি আমরাও মানুষ আসলে আমাদেরও ফ্যামিলি আছে আমাদের বাচ্চা আছে আমাদের বাবা মা আছে, হ্যাঁ সো উই ফিল লাইক আদার পিপল ফিল আসলে, সো এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস মানে আমার ইয়ার জায়গাটা। আর ডেফিনেটলি আমি ফিল করি যে আসলে জাকির ভাই যেটা বললে যে জীবনের ঊর্ধ্বে তো নিউজ না আসলে বেঁচে থাকলে নিউজ, এটা আমার জন্য যেমন প্রযোজ্য যেই আজকে যার ক্ষেত্রে নিউজটা ঘটছে তার ক্ষেত্রে এটা প্রযোজ্য আসলে মানে যে ভিকটিম তারও তারও সেই বেঁচে থাকলে আমি আরো নিউজ পাবো, আমি বেঁচে থাকলে আমিও আরো নিউজ পাবো, সো বেঁচে থাকাটা আসলে আই থিঙ্ক মানে প্রথম এবং প্রধান কাজ আসলে, সো কাজ করতে গিয়ে আমরা নিজের আমি এবং জাকির ভাই আমরা দুজন দুজন অনেকদিন চিনি আমরা একসাথে অনেক কাজ করছি, আমার আরো কলিগরা আছেন যারা পত্রিকা বা এজেন্সিতে কাজ করেন, যে আমরা কখনো আসলে ওই ধরনের রিস্ক কিন্তু আমরা নিতে নারাজ, হয়তো বা একটা সময় আমাদের আগের ফটোগ্রাফাররা নিছেন কিন্তু আমরা কিন্তু এখন ওই ধরনের রিস্ক থেকে পিছনে চলে আসছি যে না ভাই এইটা আমি এমন কোনো কাজ করবো না যার জন্য আমার ছবির জন্য বা আমি নিজে এফেক্টেড হইতে পারি, বা মানে এটা আসলে সব ক্ষেত্রেই প্রযোজ্য যে ধরেন আমি একটা ছবি তুলবো তার এই ছবিটার জন্য পাত্র পাত্রীর সামাজিকভাবে কি অবস্থা হবে সেটাও কিন্তু আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে আসলে, কারণ আমি আপনার একটা ছবি ভাই এমন ভাবে একটা ছবি তুললাম বা আপনার যে কোনো হোক একটা ছেলে হোক মেয়ে হোক যেই হোক এমন একটা ছবি তুললাম যেটা আপনাকে বিব্রত বোধ করবে বা আমার সমাজ সেই ছবিটা দেখতে রেডি আছে কিনা সেরকম ছবি কিন্তু আমার পাবলিকলি পোস্ট করা উচিত না আসলে, কারণ আপনি আমার ছবি আজকে আমি পাবলিকলি পোস্ট করার জন্য বা ছাপার জন্য আপনি সামাজিকভাবে বা যেভাবেই যদি কোনোভাবে কোনো রকম
হেয়প্রতিপন্ন হন বা কোন রকম বিব্রত হন, রেসপন্সিবিলিটি কিন্তু আমারও আসে, মানে রেসপন্সিবিলিটি ফটোগ্রাফারেরও কিন্তু যায় আসলে। সো এই জিনিসগুলো আমাদের অলওয়েজ মাথায় রাখা উচিত যে আসলে আমার কাজ দ্বারা, আমার ছবি দ্বারা যাতে কারো কোনো মানে কোনো নির্দোষ ব্যক্তির মানে ক্ষতি না হয়, দ্যাটস দ্য ফ্যাক্ট আসলে। মনির ভাই রাইট, আপনি এক্স্যাক্টলি ঠিকই বলেছেন, কিন্তু আমরা তো এটাও দেখি আপনি রানা প্লাজার মতো বড় মানব সৃষ্ট দুর্যোগ কভার করেছেন। আপনি জানেন যে আসলে আমাদের মিডিয়াগুলোর মধ্যে এমন একটা প্রতিযোগিতা থাকে যে দেখা যায় যে কার আগে কে নিবে। আমরা দেখেছি প্রচন্ড ঝুঁকি নিয়ে ওই কলাপস হওয়া বিল্ডিং এর ভিতর থেকে অনেক লাইট দিচ্ছেন, অনেকে ছবি তুলছেন। আমার অফিস থেকে এরকম ভাবে বলে দেওয়া আছে যে তুমি তোমার সেফটি এবং সিকিউরিটি আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি, সো তুমি এমন কোনো কাজ করবে না যার জন্য তোমার নিজের জীবন বা নিজের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে। সো আমি সেভাবেই চলি, মানে এটা তো একদম ইয়ে আসলে, মানে এটা টোটালি নিজের উপর ডিপেন্ড করে আসলে। আমি আমি প্রায় 2007-08 থেকে মোটামুটি রাস্তায় কাজ করি, মানে অ্যাজ এ ফটো সাংবাদিক হিসেবে। আমি ঢাকার অনেকগুলাই মোস্ট অফ দ্য মানে মেজর ক্ল্যাশেস বা ডিজাস্টার কভার করছি। আমি আল্লাহর রহমতে এখন সুস্থ আছি আসলে, এবং ছবি যে খারাপ তুলে নিয়ে আসছি তাও না আসলে। হ্যাঁ, সো জিনিসটা টোটালি নিজের উপর ডিপেন্ড করে আমি কিভাবে আমার সেফটি মেজারমেন্ট মেনটেন করবো আসলে। আপনি কিন্তু কাগজে কলম দিয়ে সবকিছু এস্টাবলিশ করতে পারবেন, আপনি কোনো কিছু আনএথিক্যাল কাজও কাগজে কলমে আপনার যুক্তিতর্কের মাধ্যমে এথিক্স হিসেবে এথিক্যাল বাউন্ডারির মধ্যে ফেলে দিতে পারেন, কিন্তু ইমোশনাল ভাবে বিচার করলে দেখবেন যে সেটা নট এথিক্যাল আসলে। সো এরকম অনেক ফ্যাক্ট আছে যেটা আপনাকেই বিচার করতে হবে আসলে, মানে ইনস্ট্যান্ট দ্বারা সিদ্ধান্ত নিতে হবে যে আমি আসলে কোন দিকে যাব আসলে, আমি কি আমার এথিক্যাল বাউন্ডারি বেস্ট হচ্ছে ভাই। মানে আমার কাছে মনে হয় যে অলওয়েজ আস্ক ইয়োরসেলফ যে আমি কাজটা ঠিক করলাম না অন্যায় করলাম, দ্যাটস অল আসলে। মানে আমি আমার কাজের জন্য কোনো ভিকটিমের বা কোনো রেস্কিউ ওয়ার্কারের কাজ ডিলে করলাম বা তাকে ঝামেলায় ফেললাম, এটা কোনোভাবে উচিত না আসলে। থ্যাংক ইউ মুনির ভাই। জাকির ভাই কি আপনি কোনো ছবি দেখাবেন? আপনার তোলা ছবি দুটো না, ছবি দেখাবো না আমি 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 আমরা তো মানে আমরা তো ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার নিয়ে কথা বললাম এতক্ষণ, আমি একটু আসলে ম্যানমেড ডিজাস্টার গুলো নিয়ে একটু কথা বলতে চাই যদি পারমিট করেন। শিওর শিওর শিওর, আমি একটু স্লাইড ই করব, মানে একটু শেয়ার করব প্লিজ। আমি আপনাকে ওই যে বললাম যে আমাদের এখানে ওই সুন্দরবন অয়েল স্পিলের একটা স্টোরির কথা বললাম তখন, মানে যেটা বললাম আপনাকে ওইটারই ছবি আমি আপনাকে একটু দেখাচ্ছি যেটা আমাদের কত বড় ক্ষতি করেছিল। হ্যাঁ, ওই সময়টায় সুন্দরবন সুন্দরবনের এটা তেলবাহী জাহাজ ডুবে গেছিল, সুন্দরবনের ভিতর দিয়ে আসলে এরকম ধরনের ভেহিকেল যাওয়ার কথা না, কিন্তু কোন একটা হ্যাঁ কোন একটা কারণে আমাদেরকে ওই ভিতরে একটা চ্যানেল খুলে দিতে হয়েছিল। ওই চ্যানেলটা খুলে দেওয়ার পরে যেটা হয়েছিল যে ওখানে একটা তেলের জাহাজ ডুবে যায়, ডুবে যাওয়ার পরে সুন্দরবনের ভিতরেই এই ধরনের তেল পড়ে এই এই ধরনের অবস্থা হয়, ওখানকার যে জীব বৈচিত্র্য এগুলো সবই হ্যাঁ এই যে এই সেই জাহাজটা খুবই মানে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিল। বাট এগুলো এগুলো ডিজাস্টার, এগুলো অনেক বড় ডিজাস্টার, এটা হয়তো একটা ছোট্ট একটা জাহাজ কিন্তু এটার যা মানে বর্জ্য সুন্দরবনের ভিতরে গেছে সেই ক্ষতি পোষাইতে আমাদের অনেক সময় হয়তো বা লাগবে। হ্যাঁ, অনেক সময় হয়তো বা লাগছে। সো দেখেন এই যে ওয়াইল্ড লাইফ গুলো কিভাবে একদম ইসের মধ্যে পড়ে ভালো হয়ে গেছে। সো এই জিনিসগুলো যদি আমরা একটু কেয়ার করতাম, আমরা যদি ওই সুন্দরবনের ভিতরে এই ধরনের জাহাজ ওই ওই রুটটাকে যদি আমরা বন্ধ রাখতে পারতাম, তাহলে তো এই জাহাজটা সুন্দরবনের এই ক্ষতিটা করতে পারতো না, তাই না? হয়তো বা আলোচনা হয়েছিল, হ্যাঁ এটা নিয়ে এটা বিশাল মানে একটা নিউজ ছিল ওই ওই সময়কার, সারা বিশ্বের মিডিয়া, হ্যাঁ সারা বিশ্বে এটাই ছিল। ইভেন এই আমার একটা বিশাল বড় একটা স্টোরি ওই ওরা কি গ্রিন পিস একটা ফটো স্টোরি ওরা ই করছিল আমার কাছ থেকে,
তখন ছাপাইছিল ওই সময়ে। তো এই যে ওই এই সেই ডলফিনটা যেটা নিয়ে এত কথা হয়েছিল এবং এত হয়েছিল যে এটা আপনি এক্সক্লুসিভ দিয়েছিলেন, আপনি দিয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা শুধু ঢাকা ট্রিবিউনই ওই ওইটা কভার করতে পারছিল এই সময়। ওকে, তো এইটা আর একটা জিনিস আমি একটু আপনাকে দেখাইতে চাই, বলতে চাই, যেটা যেমন ওই ম্যানমেড আমাদের যে ইগুলো প্রবলেম গুলো যেগুলো আছে তার মধ্যে হচ্ছে যে আমরা আমাদের নদীগুলোকে কিভাবে দূষণ করি, একটা ন্যাচারাল প্রবাহটাকে আমরা কিভাবে টক্সিক একটা ইসের মধ্যে নিয়ে গিয়ে যাই, যেটা যে জিনিসটা আমাদের আসলে করা উচিত না। একটু সময় লাগতেছে, ছবিটা আসবে। হ্যাঁ, সেকেন্ড থিং সেকেন্ড। সো কেমিক্যালের যে এমটি প্যাকেট গুলো কেমিক্যালটা ইউজ করার পরে, বিভিন্ন ফ্যাক্টরি কেমিক্যালটা ইউজ করার পরে যে এমটি প্যাকেট গুলো আছে ওগুলো নদীর মধ্যে ধুয়ে ওই প্যাকেট গুলোকে রিইউজ করার জন্য তারা নিচ্ছে, কিন্তু ওইটা ওই প্যাকেট কোন একটা ওই প্যাকেটটা সে রিইউজ করতে যেই টাকা সে পাবে, হয়তো একটা প্যাকেটে 10 টাকা 12 টাকা পাবে, কিন্তু সে কি পরিমাণ ক্ষতিটা নদীর করতেছে সেই জায়গাটা কিন্তু তার ভিতরে সেই অ্যাওয়ারনেসটা নাই, সেই জিনিসটা তার ভিতরে নাই। ফলে যেটা হচ্ছে যে আমরা এইভাবে মানে পুরো নদীর পানিগুলো আমাদের বিষাক্ত হয়ে যাচ্ছে। আপনি নদীর পানির রং দেখেন, এটা কোন নদী? বুড়িগঙ্গা নদী? এটা বুড়িগঙ্গা নদী। হ্যাঁ, নদীর পানির রং দেখেন যে কালো, মানে একদম হ্যাঁ, এগুলো হচ্ছে যে নদীর বুড়িগঙ্গার আশেপাশে যে ফ্যাক্টরি গুলো আছে ওখান থেকে ওই জায়গার পানিগুলো, ওই জায়গার যে বর্জ্য গুলো সেগুলোই নদীর মধ্যে চলে আসতেছে, এর ফলে এই পানিগুলোর এই অবস্থা। ফ্যাক্টরি গুলোতে যেই ধরনের চিমনি রাখার কথা আমাদের, মানে যতটুকু উঁচুতে চিমনি রাখার কথা সেই চিমনি আমরা রাখতেছি না, আমরা একটা লো হাইটে চিমনি গুলো রাখি, ফলে এই ধরনের যে মানে এয়ার পলিউশন যেটা হয় সেটা মানে লোকালয়ে চলে আসতেছে, মানুষের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, লাংস এর সমস্যা হচ্ছে, বিভিন্ন ইসে ভুগতেছি আমরা। ইভেন এই যে ফায়ারের যে ইগুলো আমরা এই ফায়ারের যে ডিজাস্টার বড় বড়, আমরা তো জানেন যে বাংলাদেশে অনেক বড় বড় ফায়ারের ডিজাস্টার গুলো হয়ে গেছে, তো এগুলো তো আমরা অতটা অ্যাওয়ার না, আমরা যেই জিনিসগুলো আস্তে আস্তে আমরা আস্তে আস্তে এগুলোতে আসতেছি, ঠিক হচ্ছি, বাট তারপরেও মানে আধুনিক বিশ্বের সাথে আমরা আসলে অতটা ওই পরিমাণ মানে সচেতন না। এখন সরকারি চাপে পড়ে হয়তো বা কোন কোন জায়গায় মানে আমরা একটু শুধরাচ্ছি, নিজেদেরকে শুধরানোর চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ, কমপ্লায়েন্স গুলোকে এই করতে চেষ্টা করতেছি। বলনি এগুলো তো আপনি দেখছেন, এগুলো মনির যেটা বললো রানা প্লাজার ব্যাপারগুলো যে এটা আছে। আচ্ছা, ফাইনালি আমি আর একটা ছোট্ট ব্যাপার নিয়ে একটু কথা বলবো, এটা হচ্ছে যে আমাদের জলাবদ্ধতা। হ্যাঁ, মানে আমাদের ঢাকা সিটির জলাবদ্ধতা, এগুলো ওয়ান কাইন্ড অফ ডিজাস্টার আমাদের, তাই না? প্ল্যানিং যদি আমাদের ঠিক মতো না থাকে তাহলে যেটা হয় যে এই ধরনের ডিজাস্টারের মধ্যেই আমাদের পড়তে হয়। এটা তো ওই যে আমি নৌকার কথা বললাম, এটা এটার পাশের আরেকটা ছবি আর কি। যাই হোক, আমি এখন আপনাকে আর একটা জিনিস বলে আমি শেষ করব, শেষ শেষ আর একটা আপনাকে আসবো এরপর। আচ্ছা আসেন, আমি আমি আমার আমার থেকে শেষ করব। আমি আপনাকে একটা ছোট্ট জিনিস বলি, এটাও এটাও একটা ডিজাস্টার। আমি আপনাকে যেটা দেখাবো যে আমরা কিভাবে আমাদের, আপনারা জানেন যে আমরা একটা যখন প্ল্যান একটা বাংলাদেশ কিংবা বাংলাদেশের যে কোনো একটা রেসিডেন্সিয়াল এরিয়া যখন ডেভেলপ করে তখন একটা প্ল্যান প্ল্যান করে যে ওখানে কিছু প্লেগ্রাউন্ড থাকবে, ওপেন স্পেস থাকবে, পার্ক থাকবে, খেলার থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, হ্যাঁ, লেক থাকবে, সবকিছু, ওয়েটল্যান্ড থাকবে, মানে সবকিছুই থাকবে। তো সেরকমই একটা ওয়েটল্যান্ড, এটা এটা একটা ক্যানেলই ছিল, বাট এটাকে ওই লেকের মতো করে ওই রূপনগর এই জায়গাটা ওখানে ওই রূপনগরটা যখন ডেভেলপ করে তখন এই এই লেকটা ছিল। এটা 2005 এ তোলা ছবি। হ্যাঁ, তো 2007 এ আমি যখন যাই তখন দেখেন লেকের একটা পোর্শন, আপনি দেখেন এই যে লেকের এই পোর্শনটা, এই রাস্তাটা যে খেয়াল করেন এই পোর্শনটা ল্যান্ডফিল করে ফেলছে, স্যান্ড ফিল করে ফেলছে। হ্যাঁ, ওই একটা পোর্শন, এটা এটা 2007 এ। সো 2007 এর পরে 2009 এ দেখেন ওইটাকে ওই ওই স্যান্ড ফিল্ডের উপরে আবার ওইটাকে ওই চুনসুরকি দিয়ে ওই ইটের ই দিয়ে ওইটাকে আবার মানে শক্ত করে জায়গার মাটিটাকে বাসযোগ্য করার জন্য যা যা করা দরকার সে করতেছে। তারপরে তো একটা সময় ওইটা জায়গা হয়ে গেল, আপনি দেখেন এই মাঝখানে এই জায়গাটার মধ্যে দেখেন বিল্ডিং ওঠার জন্য প্রস্তুত হয়ে আছে, তাই না? এই জায়গাটা মোটামুটি এই যে দেখেন এইটাও ভরে ফেলছে, সামনেও ল্যান্ডফিল হয়ে গেছে।
তার মানে এখানে যে জিনিসটা ছিল আপনি দেখেন, এখানে যে ছিল এই জায়গাটাও, সে এই জায়গাটাও মোটামুটি খেয়ে ফেলছে, একদম তাই না? এই জায়গাটাও খেয়ে ফেলছে। তো এটা হচ্ছে আবার 2011 এ। 2011 এর পরে কি হলো দেখেন, এটা কিন্তু গাছপালা জন্মায় মোটামুটি, এটা কেউ বলতেই পারবে না যে এই জায়গা কখনো দেখেন। এই যে ওই যে আমি একটা বাড়ি দেখাইলাম না অলরেডি, কিন্তু তিনতাল একটা বাড়ি করে ফেলছিল, সম্পূর্ণ ইলিগাল একটা বাড়ি, সম্পূর্ণ ইলিগাল একটা বাড়ি, এখানে সে একটা তিনতলা বাড়ি করে ফেলছে। তো এইটা এটা হচ্ছে 2013-2015 এ গিয়ে আমি আর কিছু খুঁজে পাই না, ওই পুরনো লেখার একটা ছোট্ট ক্যানেল, একটা নালা ছাড়া আর কিছু নাই এখানে। এবং এটাও যে কোন দিকে গেছে তার কোনো ঠিক নাই, কারণ এই জায়গাটাও ফিল হয়ে গেছে, গাছপালা হয়ে গেছে। আপনি বলেন যে এইটাকে কি ডিজাস্টার বলবেন না? অবশ্যই এটাও ডিজাস্টার, এটা ম্যানমেড ডিজাস্টার। হ্যাঁ, সো এই জিনিসগুলো আপনি আপনার এইখানে আপনি এত বড় একটা রেসিডেন্সিয়াল এরিয়া করছেন, আপনি আপনার বাচ্চার জন্য প্লেগ্রাউন্ড রাখছেন, আপনি আপনার সবার জন্য আপনি এখানে একটা ওয়েটল্যান্ড রাখছেন, সবই তো দরকার। একটা জায়গায় বাস করতে হলে তো সবই দরকার আমার। তো আপনি যদি এই জিনিসগুলোকে মানে খেয়ে ফেলেন, তাইলে এটাও তো ডিজাস্টার ভাই, এটা অনেক বড় ডিজাস্টার, এটা ম্যানমেড ডিজাস্টার। এবং এই ডিজাস্টার গুলোই আমাদের এখানে হচ্ছে, এই ডিজাস্টার গুলো ঠেকান, নদী দূষণ বলেন, তারপরে নদী দখল বলেন, কিংবা লেক দখল বলেন, এগুলো ঠেকান, অনেক ডিজাস্টার কমবে। আপনি এগুলো কেন ডিজাস্টার হয়, কেন ডিজাস্টার হয়, যখন দেখবেন আপনার গাছ নাই, সুন্দরবন না থাকলে সিডর আমাদেরকে শেষ করে দিত, সুন্দরবন আমাদেরকে বাঁচায় দিছে, হাজার হাজার মানুষকে বাঁচায় দিছে, কারণ সুন্দরবনে প্রচুর গাছ আছে। এবং এই গাছগুলোই আমরা নষ্ট করে ফেলতেছি, এই ধরনের লেকগুলোই আমরা নষ্ট করে ফেলতেছি, নদীগুলো নষ্ট করে ফেলতেছি, নদীগুলো শুকায় যাচ্ছে। তো এই জিনিসগুলো যদি না করি, ডিজাস্টারও কম হবে, আমরাও বাঁচবো, মানুষও বাঁচবে। জি ভাই, ওকে, থ্যাংক ইউ জাকির ভাই। জাকির ভাই দারুণ বলেছেন, আসলে এই ধরনের ছোট ছোট ভুল করে কিন্তু আমরা বড় ধরনের দুর্যোগের দিকে এগিয়ে যাচ্ছি। কিছুদিন আগে ওয়ার্ল্ডের কিছু সায়েন্টিস্টরা প্রেডিক্ট করছিল যে আগামী 50-500 বছরের ভিতরে ঢাকা শহরে একটা এমন এমন মাত্রা ভূমিকম্প হবে যাতে একটা দেশের একটা বিশাল পর্শনের লোক আমরা মানে ঢাকা শহর মাটির নিচে চলে যাবে, অনেক অনেকে হতাহত ঘটনা ঘটবে। ধন্যবাদ জাকির ভাই, আপনি দারুণ বলেছেন। আচ্ছা জাকির, আমি মুনির ভাইয়ের কাছে আসতে চাচ্ছি একটা দর্শকের প্রশ্ন নিয়ে। মুনির ভাই শুনতে পাচ্ছেন? জি জি, অফকোর্স। একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন যে হোয়াট টাইপ অফ রিস্ক ইউ ফেস হোয়াইল কভারিং এ ডিজাস্টার এন্ড টেল আস হোয়াট কাইন্ড অফ পজিটিভ ফটোগ্রাফি ক্যান বি ডান ডিউরিং ডিজাস্টার। মুনির ভাই যদি প্রশ্ন করতেন যে আপনি ডিজাস্টার কভারিং এর সময় কি ধরনের চ্যালেঞ্জ অনেক ভয় পাইছিলাম যে আসলে এটা কিভাবে কি করবো। এনিওয়ে, তারপরে তো এক সময় সেটা বাংলাদেশ পর্যন্ত আসলো। তো যেহেতু আমাদের আসলে ইন্টারন্যাশনাল একটা নিউজ এজেন্সি, আমাদের স্পেসিফিক কিছু গাইডলাইন আছে আমরা কীভাবে কী কাজ করবো, কী কোন কোন পরিস্থিতিতে কীভাবে রেসপন্স করবো। তো সেক্ষেত্রে আমাদের প্রথমেই বলা হলো যে আমরা মানে কাজ করবো ঠিক আছে, কিন্তু কোনোভাবেই হসপিটাল এবং খুব যেখানে মানুষের বেশি চলা লোক সমাগম হয় সেসব জায়গা আমরা অ্যাভয়েড করবো, নিউজ হইলে আমরা যাবো না। একদম অফিস থেকে বলা আমাদের যে হসপিটালে যাওয়ার কোনো দরকার নাই, এবং যেসব জায়গায় অতিরিক্ত লোক সমাগম হয় বা ইনফেকশনের চান্স আছে এরকম জায়গায় আমাদের প্রাথমিকভাবে যাওয়া সিদ্ধ হইল আসলে, তোমরা অফিসিয়ালি এগুলাতে যাবা না, নিউজ ব্রেক করলেও যাবা না, সোজা হিসেবে একদম। আচ্ছা, তারপরে আমাদের যেমন ট্রান্সপোর্টেশন সিস্টেম আলাদা করে দেওয়া হইলো, আমরা কোথাও গেলে নিজেদের ট্রান্সপোর্ট ইউজ করতাম বা সেটার, এবং আপনার কি বলে ওই আমাদের একটা গাইডলাইন আসলো ডক্টরদের অ্যাপ্রুভ করা যে আমরা মিনিমাম 30 মিনিট পরে পরে স্যানিটাইজ বা হাত পরিষ্কার করা। আমরা ডাবল লেয়ার মানে দুইটা করে মাস্ক পরতাম, বেসিক্যালি একটা ক্লিনিক্যাল এবং আরেকটা N95 K95 যা পাইছি আর কি, FM2 যা পাইছি আর কি,
ওই ধরনের মাস্ক ইউজ করতাম, গ্লাভস ইউজ করতাম। আমাদের অফিস থেকে এগুলো বলে দেওয়া ছিল, এবং আমার মজার একদম মনে আছে যে আমি একবার এরকম অফিসে না জানায় আমি একটা ইয়াতে গেলাম, কি বলে ওই শ্মশানঘাটে আর কি, যেখানে আর কি হিন্দু কোভিড পেশেন্ট মারা যাওয়ার পরে তার দাহ করা হয়েছিল আর কি। তা আমার মনে আছে আমার বস ছবি দেখার পরে আমাকে ফার্স্ট কোয়েশ্চেন করছিল, তুমি কাকে জানাই গেছো? তা আমি বললাম যে আসলে কাউকে জানাই যাই নাই, অন দ্য ওয়েতে পাইছি। তারপরে সেকেন্ড কোয়েশ্চেন ছিল তা তুমি কি প্রোডাক্টিভ ইউজ করছো, মানে তুমি কি প্রোডাক্টিভ মেজারমেন্ট ইউজ করছো এই ছবি তোলার জন্য, কতটুকু কাছে গেছো? আমি বললাম আমি অনেক দূরের থেকে তুলছি এবং আমি দুইটা মাস্ক পরছি, ব্লা ব্লা ব্লা। সে বলছে না এই ছবি আমরা ইউজ করবো না। কেন ইউজ করবো না? যেহেতু এটা তুমি অফিসের গাইডলাইন্সে বাইরে গেছো, এবং তুমি মিনিমাম 7 দিন কোয়ারেন্টাইনে থাকবে, বের হবে না, ফ্যামিলি থেকে দূরে থাকবে, অফিসে যাবে না। সো এইভাবে আসলে আমরা কোভিড সিচুয়েশনটা পার করছি আসলে। আরেকটা জিনিস যেটা ধরেন ইমেজ, আসলে পজিটিভ নেগেটিভ এই ধরনের কোনো ওয়ার্ড আমি পার্সোনালি বিশ্বাস করি না। এটা আসলে বলতে পারেন কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে আসলে, মানে একটা ইমেজ কখনো পজিটিভ বা নেগেটিভ হয় না আসলে, ঠিক আছে? ধরেন আপনি বলতে পারেন যে গরিব মানুষের ছবি হয়তো সামাজিকভাবে বাংলাদেশের হেয় প্রতিপন্ন করবে, কিন্তু ধরেন একটা লোক কাজ করে খাচ্ছে, আমি কিন্তু এটা পজিটিভ ভাবে দেখতে পারি যে একটা লোক তার সাবলিঙ্গের জন্য সে মানে তার অস্তিত্ব টিকে রাখার জন্য সে অনেক কাজ করতেছে, একদম মানে একদম তার বেস্টটা সে দিয়ে কাজ করতেছে, দ্যাটস হাউ হি সারভাইভ আছে না। হ্যাঁ, সো একভাবে দেখলে বলতে পারেন বাংলাদেশকে গরিব দেখাইছে, অন্যভাবে দেখলে বলতেছেন আমি বলতে পারি আপনাকে যে এই লোকটা তো কাজ করে খাচ্ছে, চুরি করে দেখাচ্ছে না আসলে। তো ছবির পিছনে খুবই আপেক্ষিক আসলে, ডেফিনেটলি এটা খুবই আপেক্ষিক আসলে। সো ওইভাবে আসলে নেগেটিভ পজিটিভ এক্সপ্লেন করা একটু ডিফিকাল্ট আসলে। জাকির ভাই যদি কিছু অ্যাড করেন আর কি আমার সাথে। আমাকে প্রশ্নটা বলেন আরেকবার। মানে যে পজিটিভ ডিজাস্টারে পজিটিভ ইমেজ বা নেগেটিভ ইমেজ ধরনের এই এই ইস্যুটা কি আসলে যদি একটু বলেন আর কি। একজন দর্শকের প্রশ্ন ছিল মিদুল মিঠুন নামে, হ্যাঁ, যে আসলে আমরা কিভাবে ডিজাস্টারের সময় আমরা কি ধরনের ফেস, আপনি কি ধরনের রিস্ক ফেস করেন, এবং এটা ক্ষেত্রে ফটোগ্রাফি ক্ষেত্রে পজিটিভলি কিভাবে উপস্থাপন করা যায়, সেটা হয়তো দেশকে বোঝাচ্ছে কিংবা আপনার ওই ঘটনা সমস্যা ঘটনা বোঝাচ্ছে। ডিজাস্টারে আসলে ওই যে মনির যেটা বললো, পজিটিভ নেগেটিভ বলতে কিছু নাই, আপনি ডিজাস্টারের ওই স্পটে থেকে প্রতিটা সেকেন্ডই নিউজ, ডিজাস্টার স্পট থেকে আপনি প্রতিটা সেকেন্ড যা বলবেন, যা দেখবেন, যা লিখবেন, প্রতিটাই নিউজ। এটার ভিতরে পজিটিভিটি আর নেগেটিভিটি বলতে কোনো কথা নাই। তো ওইখানে যে জিনিসটা হয় সেটা হলো যে একটা ওই যে আমি যেটা বললাম যে আপনার মানে কিছু কিছু এথিক্যাল কিছু জিনিস থাকে, আমরা কিছু কিছু জিনিস দেখাইতে চাই, কিছু কিছু জিনিস দেখাইতে আমাদের সীমাবদ্ধতা আছে, কারণ এটা মাস মিডিয়া, মাস মিডিয়া কিছু জিনিস নিতে পারবে না। আমি ওখানে গিয়ে একটা ডেড বডির ছবি, জাকির ভাই লাইন কি চলে গেল? আচ্ছা আচ্ছা, আমি সরি জাকির ভাই আসতে আসতে আমি একটু কন্টিনিউ করি। যেমন জাকির ভাই এথিক্যাল যে ব্যাপারটা বলতেছিলেন সেটা আসলে দুদিক থেকে জরুরি আসলে। ধরেন আমি যে ছবিটা তুলতেছি সেটা আমার ভিউয়ার দেখার যোগ্য কিনা, এবং আমি যার ছবি তুলতেছি সে আমাকে ছবি তুলতে পারমিশন দিল কিনা সেটাও কিন্তু ইম্পর্টেন্ট আসলে। মানে আমি সাংবাদিক দেখে এটা আমার জন্মগত অধিকার যে আমি যেখানে খুশি যে ছবি তুলবো, এটা কিন্তু মনে করার কোনো কারণ নেই আসলে। কারণ আমি আজকে হোক সে ডিজাস্টার, হোক সে ভালনারেবল, হোক সে ভিকটিম, সে যদি বলেন আমি আপনাকে আমার ছবি তুলতে দিব না, আপনি কিন্তু কিছু বলার নাই আসলে। মানে সেক্ষেত্রে কি অনুমতি দিতে হয়? অনুমতি নেই, ডেফিনেটলি অনুমতি নেই। এখন এই ক্ষেত্রে ভাইয়ের জিনিসটা হচ্ছে অনেক ভাবে এক্সপ্লেন করা যায়। ধরেন আপনি ছবি তুলতেছেন, আপনি দেখলেন যে সে আপনার প্রেজেন্সটা বা আপনার উপস্থিতি সে ইগনোর করতেছে, বা আপনাকে সে দেখলো না, সে তার কাজ, হ্যাঁ, তাতে বোঝা যাচ্ছে যে সে আসলে আপনাকে অনুমতি দিচ্ছে, একটা অনুমতি, নীরব হলেও অনুমতি দিচ্ছে। আরেকটা ক্ষেত্রে সে দেখা গেলো আপনি ছবি তুলতেছেন, সে আপনার দিকে ঘুরে গেল বা সে অন্যদিকে তাকায় আছে, আপনি দেখলেই বুঝবেন যে সে আপনাকে ইউ ডোন্ট ওয়ান্ট টু বি ফটোগ্রাফড, আপনি কিন্তু তার অ্যাটিটিউড দেখলেই বুঝবেন। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত। মানে ছবি তোলার অধিকার যে আমার জন্মগত এটা কিন্তু মনে করার কোনো কারণ নাই। মানে আমি বাড়িও বলছি যে সাংবাদিক হিসেবে আমি কতদূর যাইতে পারি সেটাও কিন্তু আমার একটা একটা মানে চিন্তার বিষয়। আমি ছোট্ট একটা ঘটনা এদের মধ্যে একটা জাকির ভাই চলে আসছে এর মধ্যে, যে ডন ম্যাককুলিন নামে খুব ফেমাস এক ওয়ার ফটোগ্রাফার আছে ইংল্যান্ডের আর কি। তো উনি যখন ইয়ং ছিলেন, উনি ওয়েন ইউজ আফটার ভিয়েতনাম একটা পাবলিক এক্সিকিউশনের ছবি তুলতে গেছেন আর কি, সব সাংবাদিক আসছে,
আগে থেকে সাংবাদিকরা জানতো এখানে একটা পাবলিক এক্সিকিউশনের ছবি হবে, মানে পাবলিকলি এক্সিকিউট করা হবে একজনকে আর কি, মাথার পিস্তল থেকে গুলি করা হবে আসলে। তো তখন মানে ডন ম্যাককুলিন বলতেছে যে এরকম একটা ঘটনার মধ্যে সে গেছে এবং তারপর সে ঘটনাটা বর্ণনা বর্ণনা করছে যে একটা লোক একজনকে পিস্তল ঠেকিয়ে গুলি করছে আর কি। গুলি করার পর আরেকজন সাংবাদিক বলছে গড দ্যাট ওয়াজ গ্রেট, দ্যাট ওয়াজ গ্রেট, ডিড ইউ গেট ইট, এন্ড ডন ম্যাককুলিন বলছে আই ডিডন্ট গেট ইট, এবং আমি সেটি বলছে আমি এটা তুলি নাই ছবি। তার কারণ হচ্ছে ডন ম্যাককুলিনের কাছে মনে হয়েছে যে এটা হচ্ছে মার্ডার, পাবলিক এক্সিকিউশন ইজ এ মার্ডার। সো এর মধ্যে ধরেন আমি পজিটিভলি অ্যাক্টিভ পার্টিসিপেন্ট অফ মার্ডারের অংশ আসলে। অ্যাকর্ডিং টু ডন ম্যাককুলিন ইন্টারভিউ, ইটস নট মাই ওপিনিয়ন, মানে ডন ম্যাককুলিন নামে যে ফটোগ্রাফার আর কি, যে ভদ্রলোক ফটোগ্রাফার, তার ভাষ্য অনুযায়ী যে পাবলিক এক্সিকিউশনে অ্যাটেন্ড মানে কোনোভাবে সামিল হওয়া মানে একটি মার্ডারের অংশ আসলে। সো আমরা আসলে এইটাই আমাদের কাছে কোশ্চেন এখন, যে আমরা আসলে সাংবাদিক হিসেবে কোন পর্যন্ত যাইতে পারি বা সাংবাদিক হিসেবে আমাদের কতটুকু পর্যন্ত অধিকার আছে, সেটাও কিন্তু আমাদের ভাববার বিষয় আসলে। মানে সাংবাদিক হয়েছে দেখে যে আমি যেখানে খুশি যার ঘরে গিয়ে খুশি যা ইচ্ছা তুলতে পারি, সেটা কিন্তু আমাদের বারে বারে মনে রাখতে হবে। মানে আমার মানে আমার আমার আমি বারে বারে যেটা বলি যে আমার ক্যামেরা দ্বারা যাতে কোনো কোনো মানে নিরীহ ব্যক্তির যাতে কোনো রকম ক্ষতি না হয় আসলে, সেটাই আসলে ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বুনি ভাই। জাকির ভাই কি শুনতে পাচ্ছেন? জাকির ভাই লাইনে আছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? আমাদের সমাজ থেকে বেড়ে ওঠা শেখা অ্যাডাপশন করার ব্যাপার, কিন্তু আপনি বলবেন যে আসলে তারপরও কিছু কমন ক্রাইটেরিয়া থাকে, যেমন আমাদের মিডিয়ায় মৃতদেহ ছবি দেখানো যায় না, পুরা মানুষের ছবি দেখানো যায় না, কোনো ভালনারেবল কারো ছবি দেখানো যায় না, কারো ব্যক্তিগত মুহূর্তে ছবি দেখা যায় না, এই প্রাইভেসি গুলোকে আপনি একটু যদি বলতেন যে আসলে এখানে এই প্রাইভেসি মানে ফটো জার্নালিজম এথিক্সের জায়গাটা কি দুর্যোগের সময়? না না অবশ্যই, আপনি একটা সিম্পল জিনিস আপনি একটু মাথায় রাখেন, যেটা সেটা হলো যে কিছু কিছু জিনিস আছে যে আপনি নিজেই কিন্তু দেখতে পারবেন না। একটা ডেড বডি, একটা একটা বিভৎস একটা ছবি আপনি নিজেই সহ্য করতে পারবেন না। আপনি যেটা আমি যেটা সহ্য করতে পারতেছি না, আমি কিভাবে ওইটা একটা মাস মিডিয়ায় কিভাবে দিব, এটা একটা এথিক্যাল প্রশ্ন। এটা আগে নিজেকে আমি আগে জাজ করি, তারপরে আমার অফিস আমাকে কি বললো, আমার গাইডলাইন কি দিল, সেটা পরের ব্যাপার। আমি আগে দেখি যে এই জিনিসটা আমি কতটুকু নিতে পারবো, আমি যেটা নিতে পারবো না মানে অবভিয়াসলি যে আমার সাথে যারা আছে, অন্য যারা আছে, আমি যাদেরকে দেখাবো তারাও ওইটা নিতে পারবে না। তো সেই জায়গাগুলো যদি নিজেকে নিজেকে দিয়ে বিচার করেন করি আমি আগে, ওই জায়গাটাই ক্লিয়ার হয়। তারপরে গাইডলাইন তো থাকেই, প্রত্যেকটা অফিসেরই গাইডলাইন থাকে। আমরা ছোট বাচ্চাদের ছবি পর্যন্ত এখন পত্রিকায় ছাপাইতে আমরা আমাদের আমাদেরকে মানে আমাদের এইসের কোড অফ কন্ডাক্টের ভিতরে চলে আসছে যে না মানে আমরা এই জিনিসগুলো দেখাবো না। একটা একটা মাইনর বাচ্চা যেকোনো যেকোনো ব্যাপারেই হোক, তাকে আমরা মা হয়তো বা দেখা গেল যে ভিকটিম, মায়ের সাথে বাচ্চাটা আছে, মায়ের ছবিটা বাচ্চাটা সহ ছাপতে পারবো না, বাচ্চাটা কেন ওই জায়গায় মানে ওই জায়গায় সে ভিকটিম হবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে সবকিছু মানে সবকিছু মিলায় না, আরো অনেক ওয়ে আছে, ব্লার করতে হবে কেন, আমরা আমরা কেন মানে এখন ওই জায়গাটাই আছি। যেমন আমি বলি এই এপিএপি রয়টার্স, একটা সময় পত্রিকাগুলা গদবাদা ছবির ভিতরে থাকতো, মানে আমাকে এই জিনিসটা দেখাইতে হবে, একদম হার্ডকোর নিউজটা লাগবে, হার্ডকোর মানে ছবিটা লাগবে। কিন্তু ওরা যখন আসলো, মানে অনেক আগেই আসছে, মানে তাদের একটা রেভলিউশন হলো যে তারা সিম্বলিক ছবি ইউজ করা শুরু করলো। যে কোনো একটা ঘটনা, একটা ডেড বডি ছাপতে পারবো না, ওকে ফাইন, ডেড বডি ছাপার দরকার নেই, আমি মনে করি একটা ওই জলে ডোবা মানে পানিতে ডোবা একটা লাশ, লাশটার একটা ছোট হাত, হাতটার মধ্যে দেখলে হাতটার মধ্যে যে পানিতে ডুবে যে তার যে টেক্সচার গুলো, তাতেই বোঝা যায় যে এটা একটা মানে মানে পানিতে ডুবে মানুষের হাত, একটা মৃত মানুষের হাত, ওই হাতটা একটা ক্লোজ আপ, ওইটাও কিন্তু একটা অনেক বড় সিম্বলিক ছবি এবং দুর্দান্ত ছবি। আমি কি দরকার ওই ধরনের একটা বিভৎস ছবি
দেখানোর কি দরকার? হ্যাঁ, আমি ওই রকম একটা ছবি দিয়ে, কিন্তু এইটা আমাদের এই প্র্যাকটিসটা করতে হয়েছে সত্যিকার অর্থে পাশ্চাত্যের থেকে শিখে। আমরা কিন্তু এটা করতে পারি, আমরা যখন ওদের যখন দেখছি আর এই ছবিগুলো তো ওরা অহরহ ইউজ করতেছে, আমরা তখন এই যে পত্রিকাগুলো তখন এই জিনিসগুলোকে আস্তে আস্তে প্রমোট করা শুরু, এবং এই জিনিসগুলো করতে গিয়েও আমাদের বেগ পেতে হয়েছে, যে ওই সময় যারা নিউজরুমে ছিল তাদেরকে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে। যে ভাই মানে প্রথমে আরে ধরে এগুলো কি আনছেন, এগুলো কি একটা হাতের ছবি নিয়ে আসছেন, জানতো মানে সরি আমি ওইভাবে বলি নাই, মানে ওইটা মানে ক্লোজ মানে সম্পর্কের নিউজরুমে আমাদের আপনি জানেন নিউজরুমের ভাষা একটু অন্যরকম, মানে আমরা ওই ফর্মাল আমাদেরই থাকে না, তো ওই কারণে আর না বস আপনি দেখেন ছবিটা ভালো করে দেখেন, এই যে তাকে কনভিন্স করা, একটা সময় গিয়া সে কনভিন্স হয়েছে, একটা সময় গিয়া তারা, কারণ তারাও তো ভাই জার্নালিজম থেকেই আসছে তাই না, তারা গিয়ে যে যখন দেখছে যে না এখন তো সারা দুনিয়া এই ধরনের ছবি ছাপতেছে, লেটস ট্রাই, আমরা চেষ্টা করি না, তখন দেখা যায় যে বড় বড় পত্রিকা গুলো আস্তে 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 তাদেরকে এই জায়গাটায় নিয়ে আসছে। ইভেন একটা ছবি যে হাফ পেজ ছাপানো যায়, ব্রডশিটের হাফ পেজ ছাপানো যায়, এইটা কখনো মাথায় ছিল না মানুষের। পজিটিভ ছবি যে, হ্যাঁ পজিটিভ ছবি যে, পজিটিভ ছবি যে কে কে দেখাইছে একটা পজিটিভ ছবি যে একটা পত্রিকা লিড হইতে পারে, এইটাও আমরা অনেক পরে, এক সময় ছিল যে নেগেটিভ ছবি হচ্ছে নিউজ, নেগেটিভ ছবি হচ্ছে না, একটা পজিটিভ ছবিও আপনি ফ্রন্ট পেজে দিতে পারবেন। সকালবেলা উঠে রিডার যখন পত্রিকাটা দিবে দেখবে একটা সুন্দর একটা ছবি, বাহ মনটা ভালো হয়ে যায়, একটা ছবি তো মানুষকে অনেক রিফ্রেশ করে তাই না। আপনি তিন চার দিন এক নাগারে আপনি নেগেটিভ ছবি ছাপু করলেন, নেগেটিভ ছবি ছাপতেই আছেন, ডিজাস্টার এই সেই হাবি যাবে অনেক কিছু, বাট আপনাকে একটা সময় কি একটা ব্রেক দিতে হবে ওই ফার্স্ট পেজটা, যখন আপনি ফ্রন্ট পেজটায় যখন আপনি দেখবেন যে আজকে বড় কোনো নিউজ নাই, ঠিক আছে দেন না ভাই একটা চার কলাম ছবি ছেপে দেন না, একটা পাঁচ কলম ছবি ছেপে দেন, একটা হ্যাঁ একটা একটা ভালো ছবি, একটা সুন্দর ছবি, যেটা কিনা রিডাররা সকালবেলা ছবিটা দেখে বলবে যে মনটা ভালো হয়ে গেল, দেন না ভাই এটাও তো নিউজ, এটাও তো লিড স্টোরি হইতে পারে, লিড ছবি হইতে পারে। তো এই চেঞ্জগুলো আসছে, এই চেঞ্জগুলো মোরালেস সব জায়গায় সবগুলো হাউসে মানে একটু ভালো মানের হাউস সবগুলোর মধ্যে ওই চেঞ্জ পরিবর্তন, আশা করতেছি যে এটা আরো অনেক ভালো হবে ইনশাল্লাহ, আমরা ওই দিকেই তাকায় আছি। ওকে থ্যাংক ইউ জাকির ভাই, আমি একদম মুনির ভাই আপনার শুনতে পাচ্ছেন কি? শুনতে পাচ্ছি মুনির, আপনি হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি তো ওয়ার্ল্ড একটা একটা বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে কাজ করেন, আপনি কি বলবেন যে ধরেন একজনে, আমি মানে ব্যক্তিগত জানা থেকে বললাম, একজনে একটা ছবি তুলতে আপনাকে অনুমতি দিল বলে যে হ্যাঁ তুলতে পারেন, তারপরে ধরেন সে ছবিটা প্রকাশ হওয়ার পরে কোনোভাবে তার অনুমতিতে আঘাত হানলো, তখন সে যদি একদম 360 ডিগ্রি ঘুরে বলে না আমি আপনার অনুমতি দেই না, তবে সু করে দেয়, সেক্ষেত্রে আসলে প্রুফ করা যায় কিভাবে? ওভাবে ফর্মাল না হোক, জাস্ট লিখে দিলে একটা টেক্সট মেসেজ, একটা কাগজের সিগনেচার বা একটা ইমেল লিখে দিলেন যে আমি তুমি আমার আজকে ছবি তুলছো এই ঘটনা নিয়ে, স্যাম স্মোকিং এর একটা স্টোরি বলি, যে ধরেন একটা উমেন স্মোকিং এর একটা স্টোরি, হয়তো মেয়ে এখন তুলছে পরবর্তীতে মনে হলো যে না এখন আসলে আমি তখন মানে মানুষের আসলে চিন্তাধারা পাল্টায় আসলে, হ্যাঁ একটা একটা ধরেন যে একটা আমি এরকম আমার মানে এই কারণে মাথা আসলো, কারণ আমি এরকম প্রবলেম ফেস করছি বেসিক্যালি, সো এরকম একটা উমেন স্মোকিং এর স্টোরি হবে, সো একটা আমি সামহাউ আই কনভিন্স সামওয়ান যে তুমি আমাকে একটু ছবি দিবা যেহেতু তুমি স্মোক করো, এখন চার পাঁচ বছর পরে দেন শি কুইট স্মোকিং এবং আমাকে বলে যে তুমি এই ছবি ডিলিট করে দাও, আমি তোমার অফিসে জানা ওই ছবি, আমি যে তুমি তো তখন তুলতে রাজি হয়েছো এখন তুমি কেন ডিলেট মানে এই কথা বলতেছো আমাকে, তা সে বলে যে না আমি এখন সামনে আমার আমার বিয়ে হবে তুমি এসব ঝামেলা করো না ডিলেট করে দাও, তাই বলছি আমি এসব ঝামেলা যেতে পারবো না, তুমি তুমি সে আমার আমার যে সুপিরিয়র দিল্লিতে মেল করছে, দিল্লি থেকে আমার কাছে ক্লারিফিকেশন দিয়েছে মনে কি হয়েছে তুমি বলো তো আমাকে, তাই বললো যে দেখো সে তখন রাজি হয়েছে কিন্তু এখন তো সে বলে যে না আমি তার অনুমতি নিই নাই, আমি বলছি তুমি ছবি দেখো, ছবি দেখলে বুঝে যায়, মানে ছবি দেখলে তো বুঝে যায় আসলে তার কনসার্ন আছে না নাই, মানে আরেকটু আমি শেয়ার করি, আমি মানে যারা আসলে রেগুলার ফটো নিয়ে কাজ করে আমি তারা আসলে
ছবি দেখলে বুঝতে পারি যে আসলে তার ফটোগ্রাফারের এফোর্টটা কি বা সাবজেক্টটা আসলে ইট ইজ পোজড অর ইট ইজ এ ন্যাচারাল ছবি আসলে। হ্যাঁ, তো ধরেন আমাকে যদি কেউ কোনো ফটোগ্রাফার এসে বলে যে ভাই এই ছবি তো আমি একদম আমার জীবন দিয়ে তুলছি, আমি ছবি দেখলে বুঝবো সে কি মানে সে কতটুকু এফোর্ট দিয়েছে ছবিটার মধ্যে আসলে। তো আমি বললাম দেখো আমার বর্ষণা দেখাও তুমি, কিন্তু ছবি দেখলে বুঝবা যে ও কনসার্ন আমি ওর ছবি তুলতেছি, সেটা কোনোভাবে সত্য না। তো সে আমাকে বললো হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি, তুমি নেক্সট ডে কাজ করবা, এরকম কিছু কন্ট্রোভার্সিয়াল কোনো কিছুতে কাজ করতে হইলে তুমি তোমার যার ছবি তুলবা তার কাছ থেকে ইমেইলে অনুমতি রেখে দেবে, ইট উইল সেভ ইউ। তো ওই থেকে আমি আসলে শিখলাম যে আসলে আপনি যেটা বললেন আমার একদম প্র্যাকটিক্যাল একটা চলে গেছে যে এরকম কন্ট্রোভার্সিয়াল ইস্যুগুলা গুলাতে জাস্ট একটা ইমেইলে কনফার্মেশন বা একটা লিখিত বা টেক্সট এরকম একটা কিছু রেখে দিতে হয় আসলে টু সেভ মাইসেলফ, বা যে ফটোগ্রাফার তার ভবিষ্যৎ বা তার এজেন্সির ভবিষ্যৎ বাঁচানোর জন্য আসলে। এবং কিন্তু সিরিয়াস আরেকটু অ্যাড করি আমি, সরি, এটা অনেক খুব সিরিয়াস একটা ইস্যু, কারণ হাইতির এক ছবির জন্য এরকম দুই নাম করা দুই এজেন্সি প্রায় $12 million পেনাল্টি দিছে আসলে একটা ছবি ইউজের জন্য। তো কপিরাইট ইস্যু কিন্তু আমাদের দেশে জাকির ভাই স্ট্রাগল করতেছে আমি জানি কপিরাইট ইস্যু নিয়ে, তো আমাদের দেশে কিছু না হইলেও কিন্তু বাইরের এজেন্সি গুলো এগুলো খুবই কনসার্ন আসলে, মানে আমি যার ছবি তুললাম তার আপত্তি আছে নাকি। আমাদের দেশে একটা সুবিধা আছে, ধরেন আজকে চাইলে যার তার ছবি তোলা যায়, মানে ইটস রিয়েলি ফানি যে একটা লোক হয়তো অ্যাক্সিডেন্ট করছে, একদম সিরিয়াস না, অ্যাক্সিডেন্ট করছে, সে ক্যামেরা দেখে হাসতেছে আসলে, বা বন্যায় গেছে সে খুব কষ্টে আছে সে ক্যামেরা দেখে হাসতেছে আসলে। আমরা একটু ক্যামেরা ফ্রেন্ডলি সেটা ঠিক আছে, আমাদের জন্য ভালো হয় খারাপও হয় এই আর কি। সরি, তো ওই ওই পর্যায়ে সচেতনতা লেভেলে আসতে আমাদের সময় লাগবে, যে সু করে দেওয়া ছবির জন্য ওটা সময় লাগবে। আমি জাকির ভাইয়ের কাছে যাচ্ছি, জাকির ভাই একটু বলবেন কি যে আপনি ছবি তুলেছেন কিন্তু আপনার সাথে ক্যাপশনে মানে আপনার মনোভূত হয় নাই, হয়তো আপনি ক্যাপশন লিখছেন বা আপনি লিখতে পারেন নাই, আপনি ধরেন ছবির সাথে ক্যাপশনে একটা কোরিলেশন আছে নিশ্চয়ই, কারণ এটা একটা শক্তিশালী মাধ্যম, একটু বলবেন কি আসলে এরকম হয় যে আপনি যা বলতে চাইছেন ছবিতে কিন্তু সেটা ফুটে ওঠে না স্টোরি বা ক্যাপশনে, সেক্ষেত্রে কি করেন? না 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 এরকম মানে আমাকে মানে আমার আমার হাউজের কথা বলি, আমার আমার হাউজে আমাকে ক্যাপশন ওকে না করে কোনো ক্যাপশন যায় না, কোনো ক্যাপশনে আমাকে না জিজ্ঞেস করে। ইভেন আমি মনির কথাও বলতে পারবো যে মনির ক্যাপশন নিজেই লেখে, মনির ক্যাপশন নিজেই লেখে এবং সেটা যদি এডিট করে তাইলেও সেটা তাকে দেখায় তারপরে ওকে করে ওখান থেকে ছাড়া। এবং এটা আমি আমার হাউজে সেটাই বললাম যে যে কোনো ছবির আমি আমার পত্রিকায় যে ফাইনালি রাতে এই যে আমি মানে এখনো কিন্তু অনলাইন আমার অফিসের সাথে, তো ওই যখনই আমাদের ছবিটা যায় আস্তে করে ওই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপের মধ্যে ছবিটা পাঠায়, ক্যাপশনটা একটু আমি আমি একটা ক্যাপশন লিখে দিই, আমাদের ক্যাপশনটা আবার এডিট করে, আমাদের ক্যাপশনটা এডিট করে যে ফাইনাল ভার্সনটা যায়। মোটামুটি কিছু জিনিস আছে যে জিনিসটা আর আমাদেরকে দেখাইতে হয় না, যে হুবহু যদি রাখে আমি যেটা রাখছি ওই ইনফরমেশন গুলো যদি হুবহু রাখে তাহলে আর আমাকে লাগে না, কিন্তু ওই যে ফটো স্টোরি যেগুলো যায় ওগুলো যখন রেডি হয়, রেডি হলে অফিস থেকে আমাকে একটা পিডিএফ পাঠায়, আমি ওইটা দেখার পরে তারপরে যখন বলি ফাইনালি চলে যায়। বাট এই ক্যাপশন নিয়ে মানে আমি ক্যাপশন একরকম লিখলাম অফিসে একরকম ছাপাইলো, এইটা হচ্ছে এটা ল্যাক অফ কোঅর্ডিনেশন, মানে আপনার নিউজ রুমের সাথে যদি আপনার কোঅর্ডিনেশনের ল্যাক থাকে তাইলে এই জিনিসটা হয়, আদারওয়াইজ হয় না। তো সেই জিনিসটা অ্যাজ এ মানে এইচওডি আমি ওই জিনিসটা আমার অন্য যারা আছে তারাও ছবি যায় যেগুলো দেয় সেগুলো আমি তাদের সাথে কথা বলে ক্যাপশনটা আমি নিজেই ডিল করি। এই কারণে যেটা হয় যে আমাদের কোনো সব আল্লাহর রহমতে এত বছরের মধ্যেও যে ক্যাপশন নিয়ে একটা ঝামেলাও আমরা করি নাই, যে হ্যাঁ হইতে পারে একটা ইনফরমেশন স্লিপ করে গেছে বাদ পড়ে গেছে সেটা হয়তো হয়তো, কিন্তু এডিশনাল ক্যাপশন মনের মাধুরী মিশায় ক্যাপশন লেখা ওই ওই জিনিস মানে হওয়ার সম্ভাবনা নাই, কারণ এটা গল্প লেখার জায়গা না, এটা মানে সিরিয়াস জায়গা, কারণ একটা ছবির জায়গায় একটা উল্টাপাল্টা ক্যাপশন অনেক কিছু হয়ে যেতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে। একজন ভালো ফটোগ্রাফার হইতে হলে তার একাডেমিক শিক্ষা দরকার কতটুকু, যে আসলে তার নেকটা দরকার চারপাশে, যেমন আপনাকে অ্যাসাইনমেন্ট দিল আপনি যদি সেই অ্যাসাইনমেন্টে ফোকাস হন অথবা আপনার চারপাশে কি হচ্ছে যাওয়ার পথে এর চেয়ে বেটার কোনো কিছু পেয়ে যেতে পারেন, এই যে নেক্সট সেন্স এটা কিন্তু এখন মানে যারা যে হুটহাট এখন ইদানিং কিছু ফটোগ্রাফার দেখা যায় যে আসলে তাদেরকে ব্যাকগ্রাউন্ড অত পোক্ত না, তার জ্যানত্যান ছবি তুলে রাতারাতি বড়লোক হতে চায় সোশ্যাল মিডিয়া, রাতারাতি নাম নেম ফেম করতে চায়, সেক্ষেত্রে আপনি কি বলবেন যে ফটোগ্রাফির ক্ষেত্রে আসলে শিক্ষা জিনিস? আচ্ছা না, যারা আপনি আমি আসলে কোনো স্পেসিফিক কারো গ্রুপ বা পিপলকে টার্গেট করার কোনো অধিকার আমার নাই,
আমি সেভাবে যাবও না। বাট আমি মনে করি যে ধরেন মানে শিক্ষা মানে যে শুধু পুঁথিগত শিক্ষা তা না, আসলে প্রচুর বই পড়া, সমসাময়িক বিষয়ে জ্ঞান রাখা। আজকে ধরেন এক্সাম্পল আমি দিই, ধরেন আজকে ইউরোপে যদি এমন হয়েছে যে ধরেন ইউরোপের একটা ঘটনা আমার বাংলাদেশের সাথে লিঙ্ক আপ, আপনি সেই সেই জায়গাগুলো রাখতে হবে, প্রতিদিন নিউজ পেপার পড়তে হবে বেসিক্যালি। আপনি যদি যে কোনো ধরনের সাংবাদিক হতে চান, প্রতিদিন অন্তত নিউজ পেপার বা খবরের হেডলাইন অন্তত পড়া জরুরি, যে আসলে বিশ্বে কোথায় কি হচ্ছে। এখন ধরেন আপনি এমন হয়েছে যে এমন হয়েছে যেটা একদম মানে আমার নিজের জীবনের মানে আমার লাইফে ঘটে যাওয়া, যে ইউরোপে আর্থিকের জন্য আপনার ভূমিকম্পের জন্য ওই মানে কিছু ফ্লাইট বাংলাদেশে আটকা পড়ে গেছিল, সেইটা বাংলাদেশের এফেক্টে মানে ঘুরায় পেঁচে বাংলাদেশ এটার সাথে জড়িত আসলে। হ্যাঁ, সো সেই নিউজ কিন্তু বাংলাদেশ থেকে আমি কভার করছি। সো সেই কারণে যেটা ধরেন যে সমসাময়িক বিষয়ে জ্ঞান রাখাটা অবশ্যই জরুরি। আর আর যেটা বললেন যে সিক্স সেন্স যেটা কাজ করে সেটা কিন্তু আসলে অভিজ্ঞতার সাথে সম্পর্কিত। যেমন আমি আপনাকে আজকে এক্সাম্পল দিই, ধরেন জাকির ভাই যদি আজকে বা আমি যদি আজকে আজকে যদি আমাকে বলেন যে সাইক্লোনের ছবি তুলতে হবে, হ্যাঁ বা সরি আমি আপনাকে আরো স্পেসিফিক করি, ধরেন জাকির ভাই যে ডলফিনের যে ছবিটা দেখাইলো এত বড় সুন্দরবনের মধ্যে জাকির ভাই কেন ওইদিকে গেল, আপনি জাকির ভাইকে জিজ্ঞাসা করেন, কারণ জাকির ভাই কিন্তু একটা হিসাব আছে আমার কাছে জাকির ভাইয়ের কাছে যে এইদিকে গেলে আমি পানি স্রোত এফেক্টের ধরন সবকিছু মিলায় কিন্তু জাকির ভাই গেস করছে যে ওই জায়গায় একটা কিছু হইতে পারে। জাকির ভাই কিন্তু উল্টা দিকে মানে হ্যাঁ সিক্স সেন্স কখনই হবে আসলে, আপনি কিন্তু সিক্স সেন্স মানে আন্দাজে চোখ বন্ধ করে দৌড় দিলাম তা কিন্তু না, আসলে তার অভিজ্ঞতার থেকে জ্ঞান লব্ধ মানে তার অভিজ্ঞতার জ্ঞানের আলোকে সে একটা ডিসাইড করছে যে এরকম হইতে পারে, তারপরে সে এটাকে ফলো করছে, তারপরে কিন্তু যাওয়ার পরে জাকির ভাই একটা এক্সক্লুসিভ ছবি পাইছে। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করে জাকির ভাই তো লাইনে আছে, জাকির ভাই উল্টা দিকে কেন গেল, জাকির ভাই আপনি বলেন, হ্যাঁ ডলফিনের ছবিটার জন্য যে গেলেন আপনি নিশ্চয়ই একটা হিসাব ছিল যে আমি এইভাবে অমুক জায়গায় অমুক দিকে গেলে আমি কিছু পেতে পারি, আপনি অন্যদিকে কেন গেলেন না আসলে। না, একটা সিম্পল জিনিস আপনার মাথায় রাখতে হবে, আপনি যখন সুন্দরবন নিয়ে কাজ করবেন সুন্দরবন সম্পর্কে আপনার আগে জানতে হবে, একটু হলেও জানতে হবে, তার মধ্যে প্রথম যে জিনিসটা জানা সেটা হলো যে সুন্দরবন একটা জোয়ার ভাটার জায়গা। তো আমরা যখন মানে যেই মুহূর্তে আমি ওই জায়গাটায় মুভ করি ওই সময়টা ছিল ভাটা। আপনি যদি জোয়ারের সময় যান আপনি কি ডাউনে যাবেন না আপে যাবেন, আপনার এই জিনিসগুলো হিসাব করতে হবে যে আপনি ভাটার সময় আপনি যাচ্ছেন, ভাটার সময় গেলে আমি ভাটার সময় পানি কি করে সমুদ্রের দিকে যায় তাই না, আমি তো ওইদিকেই যাব। তো স্বাভাবিকভাবে যদি নদীতে কিছু থাকে ভাটার সময় ভাসতে ভাসতে ওইদিকেই যাবে, মানে আমার ওই আমি যেদিকে যাচ্ছি ওইদিকেই যাবে কিংবা ওইদিকে কোথাও আটকে থাকবে, তাই তো? তো ওই সেন্সটাই। আর সবচেয়ে বড় কথা সুন্দরবনটা হচ্ছে পুরোটা নদী ক্যানেল গুলো তারপরে নদীগুলো সব এইরকম ভাবে ইন্টারকানেক্টেড আর কি, বুঝছেন? তো কিছু মেজর রিভার যেগুলো আছে যে পশুর তারপরে ওই হরিণ টানা আর অনেকগুলো নদী আছে, তো ওই মেজর যে নদীগুলো আছে এগুলো দিয়েই যদি আপনি মোটামুটি একটু একটু ই করেন, একটু কি বলবো একটু এক্সপ্লোর করেন, তাহলেই আপনি সুন্দরবনের একটা বড় অংশ যেমন মনে করেন 2-3 ঘন্টা যদি একটু ঘুরতে পারেন তাহলেই একটু বোঝা হয় যাবে যে নদীর আশেপাশে কিছু আছে কিনা কিংবা কোথাও কিছু আছে কিনা। আপনি আশ্চর্য হবেন যখন আমি জিনিসটা দেখি অনেক দূর থেকে আমার কাছে মনে হচ্ছে ছোট্ট এক জিনিস রিফ্লেক্ট করতেছে আমার চোখের মধ্যে বিকালের দিকে কিন্তু সন্ধ্যার দিকে আর কি, মানে আলো প্রায় পড়ে যায় যায় এরকম অবস্থা, বাট তারপরে সাদা একটা চকচকে একটা জিনিস একটু রিফ্লেক্ট করতেছে। তো আমার আমার একটু সন্দেহ হইলো, আমি বললাম যে ভাই আমি একটু ওই সাইডে যাবো কি ওইটা, পরে বলতেছে আরে কিছু না ওইটা এই পরে আছে বোধ হয় কিছু একটা পরে আছে, আমি কি না কিছু একটা পরে থাকলে ই করবে কেন রিফ্লেক্ট করবে কেন, তা পরে বলতেছে যে চলেন তো যাই একটু, আমরা ওই যানটাকে মানে ওই যে ভেসেল যেটা ছিল ওইটাকে ঘুরে একটু কাছে গেলাম, কাছে গিয়েই তো দেখি যে ওইটা একটা ডলফিন, তা আর কি সাথে সাথে আমি নামলাম, নেমে একটু নিতে একটা ছোট নৌকা নিয়ে গিয়ে ওই জায়গায় ছবি টবি তুলে তারপরে চলে আসলাম। সো এটাই হচ্ছে আপনাকে যেখানেই আপনি কাজ করেন আপনাকে ওই জায়গার সারাউন্ডিংটা জানতে হবে। আমাকে এক সাংবাদিক আমাকে প্রশ্ন করছিল যে আমরা এতগুলো মানুষ গেলাম বড় বড় পত্রিকা থেকে, এক ফিমেল আমাদের কলিগ আমাকে আমাকে বলে নাই আরেকজনকে একটা সুইপিং একটা কথা কইছিল যে এতগুলো মানুষ গেলাম আমরা কেউ পাইলাম না, উনি পায়ে ফেললো, মানে তার হয়তো একটু একটু জেলাস হয়েছে যে আমি 3-4 দিন খাটলাম কিছু পাইলাম না আর হুট করে সে। হ্যাঁ, ভদ্রমহিলা আমার পরিচিত, খুবই পরিচিত,
আমি একটা লিখাও লিখছিলাম ওনাকে ওই উত্তরটা দেওয়ার জন্য, খুব সুন্দর একটা লিখা লিখছিলাম আমি, একটা মানে বড় একটা লিখা লিখছিলাম ট্রিবিউনে, ওই লেখাটা লিখে আমি খুব মজা পাইছি। কারণ তার যে লেখগুলো, সে জার্নালিস্ট করে, সে খুব হার্ডকোর জার্নালিস্ট বুঝছেন, মানে একদম মানে নিউজ নিউজের মানে এই জায়গাটার মধ্যে, বাট সে কখনো সুন্দরবন নিয়ে কাজ করে নাই। আপনি সুন্দরবন একদিনে গিয়ে আপনি একদিনে সবকিছু জেনে ফেলবেন, বাকিরা যারা ছিল মানে প্রথম আলো ডেলিস্টার, তারা সুন্দরবন নিয়ে একদম খোদ, তারা সুন্দরবন নিয়ে কাজ করার লোক। হ্যাঁ, যেমন পিনাকি দা, ইস্তাকার ভাই, তারা ছিল, তারা সুন্দরবন নিয়ে কাজ করার লোক। কিন্তু থার্ড পার্সন একজন আমাকে বলতেছে, আমাকে বলে নেওয়ার থেকে শুনছি, যে আমরা এতগুলো মানুষ ছিলাম, আমরা কিছু পাইলাম না, উনি হট করে ভিতর থেকে কি একটা পায়ে গেল, মানে ওনার এটা যে এটা আমি এটা মানে এটাকে আমার বানানো কিনা। ইভেন আমাকে মানে একটা প্রশাসন থেকে একটা চাপ দেওয়া হয়েছিল যে এটা আপনি কিভাবে পাইলেন, এটা কোথায় পাইলেন, এটা হয়তো আগের তোলা, এটা হয়তো এই সেই, অনেক রকম প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি বুঝছেন। তো ভালো যে জিনিসটা ছিল যে আমার সাথে সরকারি লোক ছিল, সরকারি যে ফরেস্ট গার্ড, সুন্দরবনে ঢুকলে আপনি জানেন যে ফরেস্ট গার্ড থাকে সাথে, ফরেস্ট গার্ড না থাকলে আপনি সুন্দরবনে ঢুকতে পারবেন। তো তারা আই উইটনেস ছিল। তো আমাকে যখন তারা প্রশ্ন করে, আমাকে মিনিস্ট্রি থেকেও প্রশ্ন করা হয়েছিল যে আপনি এই জিনিসটা ছাপাইলেন কোথায় পাইছেন, আপনি বলেন কোন জায়গায় পাইছেন, তা আমি সবই উত্তর দিছি। পরে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কে? তো পরে বলে যে উনি একজন বড় আমলা আর কি। পরে বলে, ভাই আমার কাছে এই এভিডেন্স আছে, আপনি চাইলে আমি আপনাকে দিতে পারি, আর আমার সাথে দুজন ফরেস্টের গার্ড ছিল, তাদের সাথে আপনি কথা বলতে পারেন, তার নাম এই। এইগুলো বলার পরে ওই লোক তখন একটু ঠান্ডা হয়েছে যে না রে বাবা, তার কাছে তো সবই আছে, মানে এমন তো না হুট করে দিয়ে দিছে। তো এই জিনিসগুলো আমাদের কিছু সেফগার্ডও রাখতে হয়, কিছু জিনিস আমাদের এই জিনিসগুলো পরে একটা সময় গিয়ে আমাদের ভিক্টিমাইজ হইতে হয়। সেই কারণে যা যা যেখানে যা ঘটছে প্রপার ডকুমেন্টেশন, প্রপার ডকুমেন্টেশন, এবং কোথাও মিসলিডিং ইনফরমেশন যাতে না যায়, যেই জায়গাটায় মিসলিডিং ইনফরমেশন যাবে ওই জায়গাতেই আমি আপনি ফেসে যাবো, বুঝছেন ব্যাপারটা? তো একদম ব্ল্যাক এন্ড হোয়াইট আপনি করবেন, কেউ আপনাকে ঠেকাতে পারবে না, আপনি সত্যি কথা বলবেন, যেই জায়গায় যা ঘটছে যা হয়েছে যা হয়েছে ওই জায়গাটায় সত্যি করে বলেন, দেখবেন যে না আল্লাহর রহমতে আপনি আপনার মতো করে আগাই। ওকে ওকে, জাকির ভাই আপনার কাছে আমি শেষ প্রশ্ন একটা করব, সেটা হচ্ছে যে একটু বলবেন যে আগের যে দুর্যোগ সাংবাদিকতা, দুর্যোগ ফটো সাংবাদিকতা করতে গিয়ে এই ফিল্ডে আগের সাথে বর্তমানের একটা টেকনিক্যাল তো ডিফারেন্স আছে, এছাড়া আর কি কোনো ডিফারেন্স আছে? যে এখন যারা, যেমন লাস্ট আম্পান হইলো বা আপনি সিডোর কথা বলছিলেন, যে তখন মানুষ জানতোই না যে সিডোর হইতে পারে আজকে রাতে, আর কিন্তু এখন জেনে যাচ্ছে যে প্রতি মানে মিনিটে মিনিটে ঘন্টা ঘন্টা আপডেট পাচ্ছে। এই ফিল্ডে কি আসলে কোনো মানে পরিবর্তন, গুণগত বা পরিমাণগত কোনো পরিবর্তন এসেছে? আপনি কত আগের কথা বলতেছেন? আমি তো নাইনটিতে মানে মানে আপনি আমার আমারও আগের কথা বলতেছেন, আমি 91 শুরু করেছি মনে করেন, 91 থেকে লাস্ট। হ্যাঁ, সেটা যদি হয় তাহলে আমি বলবো যে না, ওই মানে গ্র্যাজুয়ালি আমরা মানে টেকনিক্যালি মানে অনেক অ্যাডভান্স। ওই যে আমি আপনাকে একটু আগে মনিরের সাথে শেয়ার করলাম যে আপনারা, আমরা এখন যেদিন যদি আমরা যখন ডিসাইড করি, আমরা আগে ওয়েদার ফোরকাস্ট গুলোকে আগে মনিটর করি, করে তারপরে সরি অফিসকে একটা প্রপোজাল দিই যে এই জিনিসটা একটু খারাপের দিকে যাচ্ছে, এটা মানে আমরা এই করতেছি, আন্দাজ করতেছি যে এটা একটু খারাপের দিকে যাইতে পারে, কারণ এই সমস্ত ইনফরমেশনগুলো আমাদেরকে মোবাইলে দিচ্ছে, তাই না? সো এইগুলো দেখার পর অফিসকে যখন প্রপোজাল দিই, প্রপোজাল দেওয়ার পর আমরা একটা প্ল্যান তৈরি করি, প্ল্যান তৈরি করে ওইভাবে আমরা আগে, এই জিনিসগুলো আমরা আগে কখনোই করতে পারতাম না। এই জিনিসগুলো যে আমি বললাম যে সিডোরের সময় আমরা গিয়ে মানে কোনোভাবে মোংলায় গিয়ে উঠছি, তারপরে কিভাবে যাব মানে সব মানে আল্লাহর উপর ছেড়ে দিছি, আল্লাহ যেভাবে নিয়ে যায় ওইভাবেই যাব, কিন্তু এখনো আল্লাহর উপরেই ছেড়ে দিছি, কিন্তু এখন তারপরেও একটাই করেছে যে ওই জায়গায় যাবো, ওখানে এই জিনিসটা থাকবে, এই জিনিসটা থাকার পর এটা না পাইলে এটা যাব, এই বিকল্প পন্থাগুলো আমরা আবিষ্কার করতে পারতেছি এবং আমরা জানতে পারতেছি যে আমরা ওই জায়গা পর্যন্ত যাইতে আমরা কতটুকু সময় আমাদের লাগতে পারে, কি বাহনে আমরা যাব, কোন ওয়েতে যাব, আমাদের গুগল ম্যাপ গুলো আমাদেরকে ভালো কাজ করতেছে। সো টেকনিক্যালি আমরা অনেক সলভেন্ট এখন, সেই ক্ষেত্রে পুরনো যে সময়টা, ওই সময়টা আমাদের একটা চ্যালেঞ্জিং সময় গেছে, আর এই সময়টা হচ্ছে যে এই সময়টা আর ডিজাস্টার আগের মতো ভয়াবহ রূপ না নেওয়ার পেছনে কারণও কিন্তু এই প্রিপেয়ারনেস গুলা আমাদের, এই যে ডিজাস্টার প্রিপেয়ারনেস যেটা থাকে, হ্যাঁ পূর্বাভাস, এই জিনিসগুলোতে আমরা লোকগুলোকে সরাই ফেলতেছি। সিডোরে যেমন মনে করেন 5,000 কত লোক মারা গেছে, অনেক লোক মারা গেছে, তো সেই ক্ষেত্রে আমরা এই লোকগুলোকে সরাই ফেলতে পারতেছি, নিয়ে আসতে পারতেছি। তো এইটা একটা অনেক বড় জিনিস। আর আগেকার ওই ডিজাস্টারের যে ধরন
আর মানে এখনকার ওই ক্ষতিটা, মানে আমাদের যে ক্ষতির যে পরিমাণটা, ওইটার আগের চাইতে অনেক অনেক হ্রাস করতেছে, অনেক কমে আসতেছে। আমরা এটার কারণ হচ্ছে, একমাত্র কারণ হচ্ছে যে অ্যাওয়ারনেস, আমরা সবকিছু জানতে পারতেছি। ওকে ওকে মনির ভাই, আসলে আপনি হয়তো মনির ভাই বসে থাকতে থাকে গালগুলো ব্যথা হয়ে গেছে। আচ্ছা মনির ভাই, শেষের দিকে আর বাড়াবো না, আর কষ্ট দিব না আপনাকে, একটু বলবেন যে যারা তরুণ যারা এই জিএসটার ফটোগ্রাফি করতে চায়, আগ্রহী, হয়তো স্পেসিফিক এই ফিল্ডের জন্য আলাদা জায়গা নেই, কিন্তু তারপরও মনে মনে একটা বাসনা পূরণ করে যে হ্যাঁ আমি কোনো দুর্যোগ হলে ঝাঁপিয়ে পড়বো, এই তরুণ সহকর্মীদের প্রস্তুতির বিপরে তারা আপনার কি মানে কি পরামর্শ দিবেন কি, যে তাদের কি করা উচিত যারা ফটোগ্রাফি করতে চায়? মানে প্রস্তুতি বলতে একদম থ্রুলি, মানে একদম থ্রুলি, যে বেসিক্যালি আমরা আমরা কিভাবে কাজ করি, বেসিক্যালি আমরা সেটা বলতে হবে, সেটাই বলতে হবে। হ্যাঁ সেটাই আর কি। ধরেন আমরা অফিস হয়তো প্রিপেয়ার করলো যে ঠিক আছে মুনির, আমরা মনে করতেছি সিচুয়েশন খারাপের দিকে যাবে, তোমার যাওয়া উচিত। হ্যাঁ, তো অফিসে আমরা ডিসাইড আলাপ করি যে আমরা আসলে কোন দিকে যাবো, খুলনা যাবো, চিটাগাং যাবো, খুলনা গেলে কোথায় যাবো, মানে যা জাকির ভাই যে আলোচনাটা করলো আসলে, সে দেন ডিসাইডেড যে আমরা আসলে খুলনা যাবো। হ্যাঁ, আর সেক্ষেত্রে আমরা মানে আমাদের অফিসের একটা ইয়ে হচ্ছে যে আমরা একটু মানে আমরা বেশি রিমোটে ঢুকবো না আর কি, আমরা জেলা শহর গুলাতে প্রেফার করি বেশি থাকতে। কারণ যেটা যে কোনো কারণে যদি একটু সুইং করে সাইক্লোনটা অন্য কোনো দিকে হিট করে, ধরেন আমি যদি মংলা বা আরো ভিতরে চলে যাই, এটা কিন্তু মানে প্র্যাকটিক্যাল নলেজ। আপনি ধরেন আপনি যদি খুব রিমোটে থাকেন, যদি খুব রিমোটে হিট করে দেন ইউ আর গেইনার। হ্যাঁ, আপনি কিন্তু আমার থেকে 2 ঘন্টা আগায় থাকবেন। আর কোনো কারণে যদি ওইদিকে না করে যদি আপনার সাতক্ষীরার দিকে সুইং করে বা চলে আসে সাইক্লোনটা, সে কিন্তু আপনি কিন্তু লুজার হবেন, আমি কিন্তু গেইনার হব। মানে ইন টার্মস অফ কভারেজ আপনি অন্যভাবে নিয়েন না, একদমই টেকনিক্যাল কথা, মানে একদম টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ বলতেছি। এই কারণে যে আপনি যদি ধরেন আমি আর জাকির ভাই, জাকির ভাই চলে গেল হয়তো মংলা পার হয়ে আরো ভিতরে, এখন জাকির ভাই দেখা গেলো যে সাইক্লোনটা ওখানেই হিট করছে দাকবের দিকে, ধরেন তো জাকির ভাই দাকব স্টে করলো রাতে, তো জাকির ভাই কিন্তু ফার্স্ট ইমেজ পাইতে পাইতে আমার ওই দাকব পৌঁছাতে 3.5 ঘন্টা 3.5 ঘন্টার বেশি চলে যাবে। গাড়ি দিয়ে যাবো, রাস্তায় গাছ পড়ে থাকবে, গাছ কাটতে হবে, কারো মোটর সাইকেলে বা কারো অল্টারনেটিভ এইভাবে যেতে যেতে 1 ঘন্টা রাস্তা 3-4 ঘন্টা লেগে যাবে আমার। আমি কিন্তু জাকির ভাই থেকে 4 ঘন্টা পিছিয়ে আছি। আবার ধরেন কোনো কারণে সাইক্লোন হিট করলো সাতক্ষীরার দিকে, তখন কিন্তু জাকির ভাই আমার থেকে 4 ঘন্টা পিছিয়ে থাকবে, আমি ওদের দিক থেকে আগে চলে যাবো। জাকির ভাই ওই রিমোট থেকে বের হয়ে আস্তে আস্তে আমি সাতক্ষীরে পৌঁছে যাবো। তো এই জিনিসগুলো মাথায় রাখা, তারপরে ধরেন যে ড্রাই ফ্রুট সাথে রাখা, যে আপনি ধরেন হয়তো সকালে নাস্তা খাই বেরোইছি আর কখন খাবো আসলে লিটারি ঠিক না, এটাই হয় আমাদের সাথে আসলে। আমরা সকালবেলা বের, মাঝে মাঝে সকালে নাস্তাও খাইতে পারি না, হয়তো 5টার সময় 6টার সময় বের হই, তখন কিন্তু আর ব্রেকফাস্টের অপশন থাকে না। আমরা এসে রাতের বেলা একবারে খাই, 8টা 9টা ক্যামেরা উইথ লেন্স, তারপরে ধরেন যে সারাদিন হাঁটা, ওখানে তো হাঁটা ছাড়া কোনো অপশন নাই আসলে, মানে আপনাকে কেউ নোবেল ক্যারিও, আপনাকে হাঁটা যেতে হবে, বা কম পানিতে নামতেছি, কাদা পাড়াইতেছি, যাই করতেছি। বাদাম জাতীয় খাবার গুলা আপনাকে এনার্জি বেশি বেশি দেয়, সেই যে আবার এনার্জি বার বা বাদাম গুলা কাছে রাখা, বা স্ন্যাক্স, স্নিকার্স বা মার্স এই ধরনের চকলেট বার গুলা কাছে রাখা, ছাতা ক্যারি করা, পানি রাখা। হ্যাঁ, পানি প্রচুর তো রাখা যায় না, 1/2 লিটার বা 1 লিটার রাখা যায় বড়দের সাথে। সেই ক্ষেত্রে ধরেন রেইনকোট সাথে রাখা, ক্যামেরাটা পলিথিনতে ভালো করে মুড়ে রাখা, কারণ আমরা গরিব দেশে ফটোগ্রাফার ক্যামেরা অনেক এক্সপেন্সিভ, এটা নষ্ট হলে কে দিবে, ফ্রিল্যান্সারদের তো আরো ঝামেলা, তার নিজের টাকা কিনতে হয়। সো ক্যামেরাটা ভালো করে মানে পলিথিনতে র‍্যাপ আপ করা, আর এই তো আসলে এই 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 আসলে আর তেমন কিছু, আর বাকিটা মানে সিচুয়েশন উইল উইল টিচ থ্যাঙ্ক ইউ আসলে হ্যান্ডেল দা রাইট। জাকির ভাই কি এর বাইরে কিছু বলতে চান, মনির ভাই বাইরে যে চরিত্রের উদ্দেশ্যে কারণ ফটো সাংবাদিকতা করতে চায় দুজনে আছে কিছু মোটা থাকে না? সত্যিকার সত্যিকার অর্থে যেটা সেটা হলো যে ওই জায়গায় মানে ফিটনেসটা অনেক বড় ব্যাপার। আমাদের তো একটু একটু মানে একটু বয়স হয়েছে, একটু খুব বেশি না, একটু বয়স হয়েছে আমাদের জন্য, এখন একটু রিস্কি একটু রিস্কি হয়ে যায়, বাট তারপরেও ফিটনেসটা একটা বড় ব্যাপার। মানে আগে আপনাকে প্ল্যানিংটা করতে হবে, আপনি কত দূর যাবেন, ওইখান থেকে ফিরতে আপনার কি কি আপনাকে লাগতে পারে, যেমন আমি বললাম যে পানিটা, যতটুকু পানি আপনি ক্যারি করতে পারবেন, ওই পানিটার ইকুয়াল ডিস্ট্রিবিউশন আপনি ঠিক মতো আপনাকে
করতে হবে, কারণ ওই জায়গায় সবচেয়ে বড় যে ঝামেলাটা হয় যে এই ধরনের ডিজাস্টারের পরে একটা গুমট একটা ওয়েদার হয়, ওই ওয়েদারে প্রচুর প্রচন্ড হিউমিডিটি থাকে, বুঝছেন, সোয়েটিং হয়, পানি চলে যায় অনেক, এবং মারাত্মক ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে আপনাকে ওই যে একটু স্যালাইন জাতীয় জিনিস রাখা, পানি রাখা, এবং ওই পানিটাকে আপনাকে রাত পর্যন্ত মানে ইকুয়ালি আপনাকে মানে খেতে হবে, যাতে আপনি রাত পর্যন্ত ওই ওই পানিটা দিয়ে থাকতে পারেন, তার সাথে যদি স্যালাইন থাকে আরো ভালো কথা। তো এই জিনিসগুলো ঠিক করে, কারণ আপনি তো ওই জায়গায় কাজ করবেন অন্তত 2-3 দিন, এই প্ল্যানিং গুলো যদি আগে করতে পারেন, আর প্রথম দিন গিয়ে যদি ঝাঁপায় পড়েন, ঝাঁপায় পড়ে বডিটাকে যদি আপনি আনফিট করে ফেলেন, তাহলে পরের 2 দিন আপনি লুজ করবেন, পরের 2 দিন আপনি একদম মানে বিছনায় পড়ে থাকবেন। সো এই এই মেন্টালিটিটা মাথার ভিতরে রাখতে হবে যে আমি 3 দিন কাজ করব, আমাকে প্ল্যান করে গিয়ে আমাকে কাজ করতে হবে। সো খুব এক্সাইটেড হয়ে গিয়ে ধাম ধুম উল্টা পাল্টা করে যাতে বিছনায় পড়ে না থাকতে হয়, তো এই এই প্ল্যানিংটাও আমাদেরকে ওটা একটু অ্যাড করে দিতে হবে। ওকে ওকে, হ্যাঁ দুজন, জাকির ভাই ধন্যবাদ আপনাকে, মুনির ভাই আপনার দুজনকে ধন্যবাদ, বললে শেষ হবে না, প্রশ্ন আসতে আছে আমার মনে, কিন্তু আমি প্রশ্ন করতে চাই না আর আগাতে চাই না, দুজনে দারুণ বলেছেন। দর্শক যারা এতদিন আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ, আমরা হয়তো এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে দুর্যোগ ফটো সাংবাদিকতার সর্বোপরি ফটো সাংবাদিকতা অনেক কিছু জানতে পারলাম দুজন অভিজ্ঞ লোকের কাছ থেকে, যারা দেশে এবং একজন দেশে এবং ইন্টারন্যাশনালি দুজনেই কাজ করতেছে। আপনারা আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। আগামী সপ্তাহে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকুন, দুর্যোগ জানুন, ঝুঁকি কামান, আবার সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।